بسم الله الرحمن الرحيم. মরিয়া গেছে ছেলে, 10 বছর 12 বছরের ছেলে, বাপের সাথে এখন 7 দিনওয়ালা, বাজার থেকে বাজার সদাই নিয়ে আসতে পারে এইরকম ছেলে হঠাৎ করে মরিয়া গেছে। কান্দা শুরু করছে, বাপে খুব কানলো কোথকান। এরপরে কি বলে জানেন, হয় কি করব, থক দিয়েই ছিল এরকম। এই কথা কইল, সব হালকা করিয়ে দিল আল্লাহ। এই কথা যখন তার স্মরণ হয় হালকা হয়ে যায় দুনিয়ার মুসিবত। তো তোক দিলেও আসিল, আমি কি করব, করার তো আর কিছু নেই, আমার এইটা এইরকমই ছিল। ছেলেরে আমি ভালমু, কাঁধে লইলে ঘুরমু, আর বড় হয়ে এখানে পৌঁছবে আল্লাহ নিয়ে যাই। তো বেঈমানের এই তকদির নেই, এই জন্য মাতম করে জামা ছিঁড়িয়ে ফেলায় মাথা আসারে আরো কত কিছু। এরপরে দেখেন ছেলে মরিয়ে গেছে, মেয়ে মরিয়ে গেছে, নাতিটা মরিয়ে গেছে, তো সন্তান মারা গেছে। তো ওই যে সব কিছু তো আল্লাহরই, কি করব, আল্লাহ দিছিল আল্লাহ নিয়ে গেল, আল্লাহ তোমারই প্রশংসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি হাজা ওয়া খলুকনি খাইরাম মিনহু, দোয়া পড়ছে। আল্লাহ জিজ্ঞাসা করেন বন্দারে, ফিরিশতারে, যারা মালাকুল মউতের সাথে আইছেন ইনারা সহজে, তোমরা যে আমার বন্দার চোখের শীতলতা লই আসলা, তো আমার বন্দায় কি কইছে? বলে যে আয় আল্লাহ, সে ইন্নালিল্লাহ পড়ছে আর আপনারই প্রশংসা করছে, বলছে যে প্রথমও আল্লাহর, শেষও আল্লাহর, সব কিছু আল্লাহরই, কি করব। বলেন যে শুনো শুনো, তোমরা আমার বন্দার চোখে শীতলতা নিয়ে আসছো আর সে আমার প্রশংসা করলো, তার জন্য জান্নাতে একটা বাইতুল হামদ বানিয়ে দেব। এই জন্য বন্দায় ধৈর্য ধরত, বেঈমান এরে ভারে না, তার তো ইমান নাই তো তকদিরের উপরে। তকদিরের উপরে ইমান থাকলে দুনিয়ার মুসিবত যতটাই থাকব এই এক জায়গাতে শেষ হয়ে যাবে। শেষ, গরু মরিয়া গেছে তকদিরে ছিল, এইটা হয়েছে তকদিরে ছিল, চাকরি চলিয়া গেছে তকদিরে ছিল, আর তকদিরটা এটা তো আল্লাহর ইলমের মধ্যেই আছে, বাকি এটার নকশাটা বুঝবার জন্য, যেমন রেল চলে না রেল লাইন দিয়া, রেল লাইন কিন্তু রেল লাইনের ছাড়া রেল চলতে পারে না। এই শিখ যে দুইটা লাগাই দিছে, এটা ড্রাইভার সব স্টার্ট দিয়ে ছাড়া দিলেই হইল, এটা এখন এদিকেই যাবে, ওইটা ডাইনও যাইতে পারবো না, বায়ো যাইতে পারবে না, ঠিক এমনি যেতে পারবে, ওই দিক দিয়েই যাবে। তো তকদির আল্লাহ এটার এইরকম লিখে রাখছেন। এখন তকদিরে যদি আপনি বদলতে যান ফেসে পড়িয়ে যাবে, তকদির জানতেও নাই, আমার তকদিরে কি আছে এটা কোনোদিন জিজ্ঞাসা করতে নেই। আল্লাহ পাকে হুকুম দিয়েছেন পুরা করেন, বন্দায় ভালো আমল করে সবুর করে মুসিবতের মধ্যে ফুরিয়া, তো আল্লাহ পাকে এর বরকতে তার উপরে আরেকটা বড় আসিল তার লেখা, এটারে আল্লাহ সরাই দেয়। এই জন্য ভাই দোস্ত, আল্লাহ ইমান দিয়া ইমানওয়ালারে দুনিয়ার মধ্যে দিলের ফেরেশানি মুক্ত করে দিছে। এই জন্য দেখেন, খাইয়াও শান্তি না খাইয়াও শান্তিতে থাকতে পারে, ঝগড়া হয় না, দুনিয়াদার বেগম সাহেব একদিন না খাইয়া থাক রাখেন, একদিন লাগতো না। বেগম সাহেব বলছে কি, আপনার আল্লাহ রাসূল আছে দাহার
দাহার মানে এক জমানা, কেউ বলছেন 12 বছর এক দাহার হয়। 12 বৎসর পর্যন্ত বেগম সাহেব যা বলছিল, চুলের কাটাও আনছেন, সব কিছু আনছেন। আজকে হঠাৎ করে উনি একটা হুকুম দিলেন, কি বলে যে আমার জন্য একটা চুলের ফিতা আনতে হবে, এটা আনবেন এটা। আপনি বাজারে গেছেন ব্যস্ততা করিয়া, সব কিনছেন, এটা ভুলিয়ে গেছেন ছোটো জিনিস। ঘরে ঘুরিয়ে আইছেন সব পাইছে, ফিতা কই বলে ও ইন্নাল্লাহ ভুলিয়ে গেছে, ইনশাল্লাহ কালকে আসেন। হ জিন্দগি ভর আমি যেটা বলি ওইটাই ভুল হয়, আর অন্যটা কিছুটা ভুল হয় না। আল্লাহ রসুল ফরমাইছেন জাহান্নামে মেয়ে লোক যাইব দুই কারণে, তাকসুরনাল লান ও তাকফুরনাল আশির। মেয়ে লোকের আদত হইল এরা বেশি বেশি লানত করে, কথায় কথায়। গরম খুব বেশি লাগছে, প্রচণ্ড গরম, রুদ্র বেশি হয়, আখেরি রৌদ্র, বাচ্চাগুলো বাইরে যেতে পারে না, বৃষ্টি পড়ে এখন যে আখেরি বৃষ্টি শুরু হয়ে গেছে, একবারে রাস্তাঘাট সব পানিতে তলে হয়ে গেল, এখন কেমনে যাইব বাচ্চা স্কুলে, কেমনে যাইব মাদ্রাসায়। তো এরা লানত করা হইলে এদের আদত। আল্লাহ আল্লাহ হাদিসে কুসিতে ফরমান ইয়াসুব্বুনি ইবনি আদম, আদমে আমার আরে ইয়াসুব্বুনি ইবনি আদম, আদমের আওলাদরা আমারে গালি দেয়। বলে আরে আল্লাহরে গালি দেওয়ার কেমনে হইল? বলে ইয়াসুব্বুদ্দাহর, রুদ্রে গালি দিলে, বৃষ্টিরে গালি দিলে, গরমরে গালি দিলে, ঠান্ডারে গালি দিলে, এইরকমভাবে আসমানকে জমিনকে পরিবেশকে গালি দিলে আল্লাহ বলে যে আমারে গালি দেওয়া হইল। রৌদ্রর কোনো অধিকার নাই, আমি যেইভাবে এরাদা করি সেইভাবে চলে, আমার এরাদায় রৌদ্র, আমার এরাদায় ছায়া, আমার এরাদার অধীনে গরম, আমার অধীনে ঠান্ডা, সব কিছু। এইগুলারে লানত করা মানে আমার উপরে লানত করা। বলছে এটা হইলে একটা এদের বেমান, আরেক বেমার হইল এরা তা করোনা জামায়ের কী করে না শুক্রি করে, শুক্রিয়া আদায় করে। এ কথা কইতো না যে এই লোকটায় 12 বছরও ভুল হয় নাই, আজকে একটা জিনিস ভুল হয়েছে, কী হয়েছে? আচ্ছা ঠিক আছে, এতে কিছু হবে না, আসবে না, এটাতে কী হয়েছে? চুলের ফিতাই তো ভুল হয়েছে, আপনার পেরেশান হওয়ার কী আছে? আর যদি ইমান হয় সব ঠিক, না খাইয়েও খুশি। এই জন্য হায়াতুল হায়ানের মধ্যে আনছেন এই কিচ্ছাটা। বিবাহ হয়েছে, মিয়া বিবি দুইজন চলছে, হঠাৎ করে খানা পিনা সব শেষ, আর নেই কামাই রোজগার করতে পারে নাই, পায় নাই। তো বিবিরে বলে যে ঠিক আছে যাই, যদি কোনো কেউ আমার কোনো কাম টাম দেয়, কোনো কাম যদি ভাই কাম করবো বিকালবেলায় কিছু নিয়ে আসবো। সারাদিন দাঁড়িয়ে রইল, অন্য মানুষে কাম পাইছে এনি ভাই না, কেউ নিল না। বিকালবেলায় ফিরে আইছে, আল্লাহ তার ইমতিহান লড়ছে দুজনে, দুনো দিক দিয়ে দিন। তাই কইতেছে বিবিরে যে আজকে তো কিছু কামও পাই নাই, ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামীকাল পাইব, আজকে সবুর করে লোক। বিবি বলে পাইছি না তো কী করবো, আপনি তো আর অন্য করার তো কিছু নাই। দুজন নমাজ উমাজ পড়িয়া শুয়ে পড়ছে। তো ওই লোকের স্বপ্নে দেখে আসলে আইসে ফিরিস্তা, তার বাড়ির থেকে দূরে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে ইশারা করতে থাকো, ওই যে বড় একটা গাছ দেখো, এই গাছের নিচে মাটি সরাইলে তুমি 100 স্বর্ণমুদ্রা দিনার পাইবা, নিয়ে আসো এনে খাইয়ে লও। তো এটা তো যেহেতু ওটা মাটির নিচের জিনিস, পাহাড়ের মধ্যে, এটা যে পাইব সেই মালিক, শরীয়ত আইনও বৈধ তার জন্য। সেই বেটায় জিজ্ঞাসা করে যে 100 দিনার তো বুঝলাম বা অনেক বড় অঙ্কের টাকা, বরকত আছে নি? বলে বরকত নাই। তো বেটা কয় যে বরকত নাই তো এটা লইয়ে লাভ কি আমার, খামতই তো। সকালবেলায় বিবিরে বলছে বলে এইরকম ঘটনা করছিল, বরকত নাই এই জন্য আনলাম না, আর এদিকে যাই না, দেখি কাম নেই ভাই গেছে দ্বিতীয়। আর দিন যদি মহিলার মধ্যে না থাকতো, আপনার বরকত গাঠটি বান্ধে রাখেন, টাকাগুলো গেল নিয়ে আসেন আগে, এরপরে দেখা যাইব যাওয়া এবার হইব। বিবিও মানিয়ে লেছে যে বাবা বরকত নাই তো এটা দেখি হইব, আমরা তো মশলা হল হবে না, যাও। স্বামী গেছে গে, বিবি ঘরে বসা বুকা, এরা দুইজনের উপরে কী ঘটছে অন্য কেউ জানে না, মহিলায় চিৎকার নাই, হই আল্লাহ নাই, ঘরে বসে আছে গেছে। এই জন্য ইমান আগে দিন আগে, সারাদিন গেছে এবার আর খাওয়া হয় না,
কেউ নেয় না, কাম মজদুরিও পাইল না, বিকালবেলায় ফিরিয়ে আইছে আল্লাহরে দেখে। বিবিরে বলে ফাইলাম না, ইনশাল্লাহ আগামীকাল হয়তো পাম। সবুর করে লাও, দ্বিতীয় দিন ভুকা হয়েছে, রাত্রে ঘুমাইছে, ঘুম ধরে নাকি কোনো মতে কিছু ধরছে, তো দেখে যায় আবার ওই লোক দেখা যায়, ও আর একটা গাছ দেখো বলে হওয়া বলে ইটার নিচে তুমি যাও, যে মাটি সরাও তো 10 দিনার পাইবা, 10টা স্বর্ণমুদ্রা, তবু মশলা ভালো হয়। বলে বরকত আছে নি, বলে কোনো বরকত নেই, বলে দাও আমার এই সমস্ত টাকার দরকার নেই। একই কথা সকালবেলায় বিবিও মানিয়ে লেগেছে, গেছে কামাই করতে, সারাদিন দাঁড়াই রয়েছে কিচ্ছু পেল না, সবে কাম পায় উনি পায় না বরকত। এরপরে সারাদিন যখন পায় না কাম, এখন বিকালবেলায় ফিরিয়ে আইছে ফিরত খালি হাতে, একটা মহিলা কতক্ষণ ধৈর্য ধরতে পারে? বদ্দিন মহিলা যদি হইতো তাইলে কইতো যে আপনার মতো বুজুর্গ যদি হয়েছিলেন তো বিবাহ শাদী কেন করলেন? আপনি দুইটা চারটা ভাত জুটাইতে পারেন না আপনি? আরও কত কথাবার্তা কইয়া ফেলাইতো, অভদ্র ব্যবহার করতো। এই জন্য আল্লাহ পাকে যারে চারটা জিনিস দান করে দুনিয়া এবং আখেরাতের ভালাই তারে দেয়, জমা করে দেয় চারটা জিনিস। এক নম্বর হইল কালবুন শাকিরা, শুকুর গুজার অন্তর, লিসানুন জাকিরা, জিকিরকারী জবান, বাদনুন আলাল বালায়ে সাবিরা, ধৈর্য ধারণকারী শরীর, এটা ধৈর্য ধরতে পারে। আপনি কোন এই কথা ফাঁসক তো নমাজ পড়তে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? হ্যাঁ, তাইলে তো শয়তান থেকে সবর লাগবে, নাইলে তো শয়তান লাগাম লেগে লিয়ে যায়। এরপরে আবার তাহাজ্জুদে উঠা, তো আরো বিশাল সবরের কাম, এই সময় কত সুন্দর ঘুম, শয়তান এই ভাব দাবায়। হাদিসের মধ্যে আছে শয়তান নেয় ঘুমাইলে মানুষে মন্ত্র ভরে, ওই যে পিছন দিক দিয়ে নিচে একটা জায়গা আছে না গর্দনার উপরে, কেন আলাইক লাইলুন তবিল ফারকুত, অনেক লম্বা রাত্র তুমি ঘুমা, ফুক করে দেয় তিনটা গিরা লাগা, শেষ রাত্রে আইলে হয় ঘুমা, আর অনেক লম্বা রাত্র আছে ঘুমা, এইগুলো কইতে কইতে দে আজান মুয়াজ্জিনে, যে আজান দিল শয়তানে তার কানের মধ্যে ভেসব করে চলে গেল। সাহাবারা বলেন যে রাসূলুল্লাহ অমুক ব্যক্তি এটা ঘুমাইতে ঘুমাইতে ফজরে রক্ত হয়ে যায়, আল্লাহ রাসূলে ফরমাইছেন তার কানের মধ্যে শয়তানে ভেসব করছে। আচ্ছা আপনারা বলেন উনি তো ফজরের নমাজ পড়নেওয়ালা সাহাবি, শয়তানে কানের মধ্যে ভেসব করছে, যে মুসলমানের বাচ্চান মুঠেই নমাজই পড়ে না, হের কোথায় ভেসব করে? হের হইলে তো এইরকম প্রচলিত আল্লাহ রাসূলে ফরমাইতেন হের মুখের মধ্যে শয়তানে ভেসব করে। এই জন্য আল্লাহ শব্দ বাইরে না সারাদিন, অন্যটা বাহির হয়। দেখেন এই বেড়া চতুর্থ জিনিস আল্লাহ রসুলে ফরমাইছেন জৌজাতুন সালিহা, যদি দিনদার বিবি কেউ পাইয়ে যায় সাহি যেরকমই হোক, দুনিয়া এবং আখেরাতের সব ভালাই আল্লাহ তার হাতের মধ্যে উঠে গেছে, কত বড় কথা। এখন দেখেন এই জন্য ভাই বুজুর্গ দুস্থ ওই বেচারার বিবি দিনদার মহিলা সালিহা কিচ্ছু স্বামীরে লানত তার কিচ্ছু কয়নি, আচ্ছা ঠিক আছে আল্লাহ যখন কিসমত রাখে নাই তো কি করবো, ভুকাই। 3 দিন অতিক্রম হয়েছে, কেউ যদি 3 দিন বিপদে ঘুরে ভুকা থাকে কিন্তু কেউ রে বলে না, দুনিয়ার কেউ জানে না, শুধু আল্লাহই জানে, 1 বছরের হালাল রিজিকের রাস্তা খুলিয়ে যায় তার। এখন এবার 1 বছরের না, জিন্দগির খুলে দিচ্ছে আল্লাহ, দেখেন কি করে। আজকে যখন রাত্রে ঘুমাইছে ওই আবার হয়েছে ওই ফিরিস্তা, ইনি দেখে যে মানুষের নমুনা আসলে ছিল ফিরিস্তা, আর একটা গাছ দেখায় তৃতীয় জায়গায়, বলে এটার নিচে 1টা দিনার আছে, বলে বরকত আছে নি, বলে 100 100 বরকত। এমনি বিভিন্ন ঘুম থেকে টিসা খালে কই দিয়েছে, দেখি খন্তা দাও কোদাল দাও চল, বলে কি বলে বরকতের দিনার লই আইতেছি ভাইছি, আজকাল গেছে গিয়া মাটি সরাইতে সরাইতে বাড়িয়ে আছে মাটির নিচ থেকে, বেটা দিনার লই আইছে বাজারে আইতে আছে, বাজারের উপরে যখন আইয়ে উঠছে তো দেখে যে কি হয়েছে, সামুদ্রিক মাছ একটা বিশাল বড় লইয়া বেটা বইছে, এখন যে আর মাছ একটা কিনে লইয়া যাই বরকতের ঠেকাটা দিয়া দিনারটা দিয়া, কত পাই দাম হে বেড়া কইটা 1 দিনার কেন মাথাইটা মাছ এটা মাথাত লইয়া এনে ফেলাইছে বাড়ি, বিভিন্ন কেন আনো কাটো ভাগ করো, বরকতের দিনার দিয়া মাছ আনছি খাও, হালাল খানা আল্লাহ দিছে খাও। বিবি যেই মাছ কাটছে ঝং করে এটার ভিতর থেকে 2টা বড় মুতি বেরিয়েছে,
একটা ঝিনুকের মুতি হয় আর একটা মাছের, মাছেরটা বেশি ভালো দাম বড় হয়। বিবি ভাই দেখে এইগুলো কি বলে, আরে এসব কোনো শুধু মুতি এটা বাইরিছে, দাও একটা থাক আর এটা আমারে দাও, আর তুমি কি করো ফাঁক করো, আমি যাচ্ছি বাজারে এটা বিক্রি করিয়া লই এই মো অন্য জিনিসপত্র। ঠিক বাজারে গেছে, আগে মুতির হাট দোকান থাকতো, এখন আমরা যেন স্বর্ণকারের দোকান, মুতি বিক্রি হইত, এখনও হয়, এখন তো ইউরোপ আমেরিকাতে নিয়ে বেছে, আমরা দেশ মুতি কে কিনে এত দাম দিয়া। মিথ্যাবাদী ছিল না ওই জমানার মানুষ, ধোকাবাজ না ব্যবসায়ী, দেখে কয় কি যে মিয়া এইটার দাম তো আমরা দিতে পারবো না, তুমি এমন মুতি লিয়ে আইছো এত দামি, তুমি বাদশার দরবারে যাও। এবেড়া এখনই বাজার ছাড়িয়া উত্তরা ছাড়িয়া এখন রওনা দিছে প্রেসিডেন্ট হাউসের দিকে, ওই জমানায় তো বাদশাদের দরবার থাকতো, এই সেই থাকতো, গেছে যাওয়ার পরে ওই ইজাজত লইয়া ঢুকছে, ওই রকম ছিল না যে পুলিশে ধাক্কা মারিয়া ফেলাই দিব, কাপড় চোপড় ঠিক নাই দেখিয়া কাজে ফুকলে কেন যাইতো প্রেসিডেন্টের কাছে, এই জমানা ছিল না, যার ইচ্ছা তার যাও, আল্লাহ ইমানওয়ালারে হর দিক দিয়ে সাহায্য করে, ইমানওয়ালা যদি বাদশাহও হয় তারও আল্লাহ সাহায্য করে, দিনদার যদি হয়। আরে ঠিক আছে, বাদশাহ দেখিয়া অত্যন্ত খুশি হয়েছে, একটা কাম করল বেটা, দেখ গুলামরারে ডাকছে, শুন এই বেড়ায় গ্রামের লোক বহুত কষ্ট করিয়া এখানে উঠছে, তারে তিষ্টা স্বর্ণের থৈলিয়া, আগে মানুষে টেকা তুইতো না, ওই কাপড়ের ব্যাগ না, এদের কী কইতো জানি ক্ষতি, এই ক্ষতি এটার মধ্যে এরা স্বর্ণ ভর্তি করিয়া বাদশার মালখানায় থাকতো, তিরিশটা দে লইয়া আয় গুলামরা লই আছে, এনি বেড়ায় তো এখানে নিতে পারতো না, এনে বেড়া তো পড়ছে কাজের নিয়ে দিয়া যা, নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। এরপরে বিবি দরজা ফেলাইছে, বিবির এখন খুলো দরজা, একশো সবর করছিলে একশো লইছিলেন, এখন ধর আল্লাহ কত হাজার দিনার তোমারে দিছে, লাও ঢুকাও বাজার আইল। বাদশার মুখ যে তাজ, তাজের মধ্যে লাগাইছে, আর মন্ত্রী যারা ছিল ওজিররা কয় যে বাদশাহ সালামত আপনার যে মূর্তি লাগাইছেন এটা ঠিক হই, কিন্তু এটা তো আধুরা সৌন্দর্য দেখায়, আর মূর্তি একটা হয় না, এটার জোড়া থাকে দুইটা হয়, এটার জোড়া না হইলে সুন্দর দেখাইতো না, রাত্রে আলো ঠিক মতো জ্বলতো না, হয় ডুল ভিড়, যে আইনা দিব তারে ডবল দেওয়া হবে, ডুল ভিড়টা শহর শেষ, কেউ ধরে না, কেউর কাছে আসেনি দর্থ। এরপরে এক বেসায় এলান করতে করতে গিয়া হচ্ছে গেছে গিয়া, ধরে না টঙ্গিয়া ইয়ে হচ্ছে গেছে গিয়া, উত্তর ওরা ভাস করে এই বেড়ার গ্রাম দিয়ে হাঁটতে আছে, কী হয়েছে বলে এই কথা বাদশার এলান, বলে যাও যাও আমি আইতে আছি, এরপরে হয়তো হেড টাইম করি আর গেছে বাদশার, উজিরা উজিরা কয় ঠিক লই আইস না, বলে যে শুনো এরে যা এক প্রথমটা দিয়েছিলাম আমি ওয়াদা করছি ডবল দিব, তারে ডবল দেব, তো অনেকে প্রশ্ন উঠেছে এত দিয়ে কী করতো, বলে না আমি যা ওয়াদা করছি তাই হবে, আমি ওয়াদা খেলাফ করতে পারবো না, দেও থাকে একবারে জিন্দগির অভাব শব্দ হয়ে দিছে আল্লাহ এক, এই জন্য ভাই দুস্থ আর বুজুর্গ ইমান হইল আসল, ইমান যদি থাকে এখিন থাকে পেরেশানি নাই দুনিয়াতে, না হইলে তিন দিন বিবি না খাইয়ে থাকবো আপনার করে, বাপের বাড়িতে যে কত টেলিফোন হয়ে যাইত, আর ফের যে কত গণ্ডগোল সৃষ্টি হয়ে যেত, না হয়তো পুলিশ আইত, আল্লাহ পাকে এইরকম জিন্দগি দিছে ইমানওয়ালার, বলেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দিলের মধ্যে শান্তি দেন, রাজা বাদশাহ যদি হয় তারও শান্তি, এখন ইমানওয়ালা বাদশাহ দিনদার পরহেজগার, সে যদি আখেরাতের ঘাঁটিতে যাইয়ে কোথাও ধরা পড়িয়ে দিব, কারণ কি জানেন হাদিস শরীফের মধ্যে আইছে যত আমির হইব, কথা বুঝতে পারছেন, আমির যে বড় আমির মুসলমানের নেতা হইব, এরপরে যত মন্ত্রী হইব সবরে কিয়ামতের দিন ফুল, এরপরে ফুল সিরাতের উপরে দাঁড় করানো হইব, জাহান্নামের উপরে ফুল হাদিসে আইছে, আর এই ফুলের উপরে তারে দাঁড় করানো হবে, যদি সে ইনসাফের সাথে চালাইয়ে থাকে তাহলে তো ফাঁস হয়ে যেতে পারবে, আর ইনসাফ না করে যদি যায় অথবা সে তো জুলুম করে নাই কিন্তু তার যারা আমলা আসিল হেরা জুলুম করছে আর সে ইনসাফ করে দেয় নাই, তো ওইখানেই ফুল সিরাত ফাটিয়া সে জাহান্নামের মধ্যে পড়বে, এবং যেই জাহান্নাম হজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ফরমান অন্ধকার কালো হবে, 70 বছর পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে, কোথাও থামতেও পারবে। অথচ যদি বাদশাহ দিনদার হয় আরামসে ঘুম হবে, তার কোনো পরেশানি নেই,
অসুবিধা যদি হয় তার ঘুম হবে না, এই জন্য ঘটনা লিখছেন। নিজামুল মুলুকে কিতাব লিখছেন মুসলমানের সিয়াসত কীরকম হবে, কীরকম আল্লাহ সাহায্য প্রাপ্ত হয়, এটার মধ্যে উনি খিচ্ছা লিখছেন, দুইটা লিখছেন যে মালিকুল আদিল ইনসাফগার বাদশাহ কে সুলতান মাহমুদ গজনি রহমতুল্লাহ, উনি ঘুমাই দিয়েছেন, ঘুম আসে না, ঘুম আসে না, কিরে আমার ঘুম আসে না কি হইল, আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ তো জুলুম করি নাই, কেন আমার ঘুম হইল না, আসে না। তো শেষ পর্যন্ত চেষ্টা করলেন, রাত্র যখন অর্ধেক বাজে গেছে এরপরও ঘুম আসে না, বেরিয়ে গেছে, পায়তারা করতেছেন, দেখেন যে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই, এরিয়ার ভিতরে কিছু নাই, গেটের মধ্যে পাহারাদার দাঁড়াইয়াছে, ওরা পাহারাদারি করে আকর্ষক, কোনো কিছু আইসে কেউ তোমার কাছে আইসেন না, দেখি গেট খুলো, গেট খুলছে উনি বেরিয়ে গেছে, বেরিয়ে এনার গেট থেকে সামনে যায় এ ওনার মসজিদ, শুনেন মসজিদের মধ্যে আওয়াজ হইতেছে, একবার সজিদা ফিরে কইতেছে যে ও মুসলমানের রব, ও সুলতান মাহমুদের রব, বাদশাহ তো ঘুমাই আছে, তুমি তো ঘুমাও না, আমি তো মজলুম, এই কথা শুনে হয় কাম এখানে হয়েছে, এইটাই আমার ঘুম রইলেছে, কিয়ামতের দিন এই মজলুমের যদি আমি বিচার না করি তো এখন দুনিয়াতে আমার ঘুম আসে না, আখেরাতে কী হবে আমি তো জানি না। উনি তাড়াতাড়ি গেছেন, গিয়া তারে সজিদার থেকে উঠাইছেন, শুন শুন সুলতান মাহমুদ হাজির হয়ে গেছে, সুলতান মাহমুদের আল্লাহ ঘুমায় নাই আর সুলতান মাহমুদও সজাগ, তোর কী হয়েছে ক। তখন সে কইতেছে যে এক জালিম আসে মাঝে মধ্যেই প্রায়ই আইসা আমারে আমার ঘর থেকে বাইর করে দেয়, আমার বিবির উপরে জুলুম করে, আমি কিছু প্রতিবাদ করতে পারি না, এত বড় জালিম। বলে ঠিক আছে মাথা বাইরে মসজিদ থেকে আয় পাহারা ধরে দেখ, এই লোকরে ভালো করে চিনে রাখো, শোন আরেকদিন যখন আইব আওয়া মাত্র হে তো রাত্রে আসে, বলে হ্যাঁ, বলে তুই সুজ আমার কাছে আসবে, আর এ যখন আসবে এক মিনিটও দেরি করবে না, দরজা খুললে আমার কাছে পৌঁছে দিবে। ঠিক গেছে গিয়া প্রথম দিন গেছে আসে নাই, দ্বিতীয় দিন গেছে ওই লোক আর আসে না, তৃতীয় রাত্রে সে আইসে, তিন দিন পরে রাত্রে আইসে, সে যেই আইসে আল্লাহ দেখেন না সাহায্যপ্রাপ্ত হয় এই মামুনওয়ালা কী বলে আইয়া আজে দিছে, তার সাথে সাথে দরজা খুললিয়া বাদশাহর হুকুম পৌঁছে দিছে, ওখানে বাদশাহ সাথে সাথে তলোয়ারটা লইছেন ওর সাপ ধরছেন, শহর তো ওনার গজনীতি ছিল তো রাজধানীতেই, ওর বাড়ি বেশি দূরে না, ওখানে গেছেন গিয়া অন্ধকারের ভিতরে উনি দরজাটা ঠান্দে খুলে লইছেন, খুলতেই ওই লোক দাঁড়াই গেছে গা, বুঝে লেগেছে অন্ধকারের মধ্যে মশলা কী, দাঁড়াইতেই উনিও যেমনে তলোয়ার মারছেন একবারে এই দিক থেকে দুই টুকরা করে ফেলে গেছে, ফালে এ দিয়া কইতেছেন এই কী কর আলোয়ান বাতি জ্বালা, বাতি জ্বালাইছে ওর বিবি তো সরিয়ে গেছে গিয়া বাতি জ্বালাইছে, জ্বালাইছে পরে উনি হের চেহারা দেখছেন, দেখিয়া কইলেন যে ফানি আন, ফানি আনছেন তো পানি ফান করছেন, পানি ফান করিয়া গেছেন উজু করছেন, আবার করে দুই রেখা নামাজ পড়ছেন, এখন এইবারে এখন এটা কি উনি কেন কেন পানি ফান করলেন আর নমাজই ভাই কেন কেন করলেন, এখন ধরছে যে বাদশাহ সালামত এটা কেন করলেন, বলে এই জন্য করছি তুই যে আমার বিচার দিছিলে আমি এই জন্য ফানি ফান করছি, তুই বিচার দিয়ে আসার পর থেকে আমি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করছি যে আল্লাহ এই লোকের ইনসাফ না করা পর্যন্ত আমি ফানিও ফান করবো না কিচ্ছু খামো না, এই তিন দিন আমার উপরে গেল আমি কিচ্ছু খাইনি, পিপাসায় কাতর ছিলাম এই জন্য ফানি ফান করলাম, নমাজ কেন করলেন, বলে আমার ধারণা এটা ছিল যে এইরকম অপরাধ এই শহরের ভিতরে আমার ছেলে ছাড়া কেউ করতে পারবে না, এইরকম সাহস দুঃসাহস কে দেখাইবে, নিশ্চয় হয়তো আমার কোনো ছেলে হবে, তো আল্লাহ শুকরিয়া আদায় করলাম আমি বাপে আমার ছেলে জব করতে হয় নাই, আমার ছেলে না এই জন্য দুই রেখা শুকরিয়া তার নমাজ পড়ছে। তো দেখেন আল্লাহ পাকে ঈমান ইসলামের কারণে কত বড় কাম ওনার, এটা তো স্বাভাবিক আমাদের দেশের কোনো মানুষই এরকম বিচারটা করতে পারবে, এরপরে দেখেন আরও কত আল্লাহ সহজ করছে, আকলও বাড়িয়ে যায়, ঈমান আছে তো আকল বাড়ে, দিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়। ওনার কাজ হিসাবের কাছে এক বেটা সফরে যাইবার সময় ওই যে আপনার এখন না ক্ষতি, ক্ষতির ভিতরে একশো দিনার রাখিয়া এটারে মুখ বন্ধ করিয়া সিলাই করিয়া একবারে ফুল সিলাই বান্ধে না সিলাই করিয়া কাজ হিসাবের কাছে আমানত রাখিয়া গেছে,
বেচারা গেছে কোথায় সফরে, ধরেন 6 মাস 7 মাস পরে কোথার থেকে আইছে। আর এই জমানার মতো তো না যে প্লেনে আইছে, তো মানুষ যাইতো কোনো কামে ব্যবসা বাণিজ্যে কামাইতে, 3 মাস 1 বছর 2 বছর করে আইতো, কাদার উপরে রওনা হইতো ঘুরার উপরে। এই জমানার কারবার আইসে ফিরে আইয়া কইতেছে যে কাজী সাহেব আমার আমানতটা দেন, আমানত নিছে ইহা দেখে এটার মধ্যে একটা, কিন্তু এটা কোনো কাঁটা নাই, সিরা কিচ্ছু নাই, যেইভাবে এইভাবেই ছিল। কিন্তু এটার ভিতরে ছিল দিনার স্বর্ণ মুদ্রা, দেখা যায় এটার মধ্যে রুহা দিরহম। হায় হায়, এখন গেছে কাজী সাহেবের কাছে যে আমার এটা মধ্যে সোনার কি ছিল, রুফা হইলো কেমনে, বলে তোর এটা কাঁটা পাইছ আপনি, এটা তো একটা কথা। বলে না, বলে কেন আমার এই প্রশ্ন করস, কিন্তু হে বেটা এটা জানে যেটার মধ্যে আমি শোনা রাখছি, আমার এটা বদলাই লিছে বাদশার কাছে গেছে বিচার করছে। বাদশাহ বলে কাজের এটা বোলাও আনছেন, এই যে বেচারায় আপনার বিরুদ্ধে নালিশ করলো এটার ব্যাপারটা কি, বলে ওরে জিজ্ঞেস করেন এটা কি সিলাই কাটা ছিল না খোলা ছিল, হে যে এইভাবে রাখছিল এইভাবে ভয় কি ভয় নেই, তুই এটা যদি এইভাবেই থাকে তিনি ভিতর থেকে বন্দি হইলো কেমনে। বাদশাহ বলেন দেখি তোর কই ক্ষতি, দেখ আমার যান তুই চলে যান, ঠিক আছে এর তো প্রমাণ দিতে পারলো না। দেখে না কীরকমভাবে আল্লাহ মানুষের যে সাহায্য করে ইমানওয়ালারে, কীভাবে উনি যে ইনসাফ কায়েম করতেছে। উনি হঠাৎ করে কিছুদিনের ভিতরে হঠাৎ করে বলেন যে আমার একটু সফরে যাইতে হবে বাইরে, তো গোলামরে ডাকছেন যে গোলাম ওনার ঘর ঝাড়ু দেয়, আর যেই পুলিশরা পাহারা দেয় এরারও ডাকছেন। ডাকিয়ে বলছে যে দেখো আমার ঘর আমি কী করবো, আমি সফরে যাইতেছি, তোমরা এটা খেয়াল রাখো ঠিক মতো। তো ওই জমানায় তো চেয়ারে বসতো না, বাদশাহ বসতো কার্পেটের উপরে হেলান দিয়ে, আর এই কার্পেট এটা অনেক দামি হইতো। কীরকম দামি বুঝেন, ফারস্য সম্রাটের যে কার্পেট মদিনায় গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বন্টন করছেন, তো উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু ভাগে আইছে অর্ধাৎ এদিকে এদিকে, বাস এতটুকু এক টুকরা। এটা মদিনার বাজারে 70,000 দিরহম বিক্রি হয়েছে, এখন চিন্তা করে নি তা ওই রকম কার্পেটের উপরে বসুন না, তো ওনার কার্পেট তো অনেক দামি কই, কিন্তু উনি করছেন কি যাইবার সময় কার্পেটের একটা কোনারে ছুরি দেখাচ্ছা থেকে গেছে, এটা কিন্তু গোলামও দেখে নাই পাহারাদারও দেখে না, ঠিক আছে। তো হে টাইম মতো আইসে একদিন বা দুই দিন পরে এটা সাফ করতে আইসে, মানে ঝাড়ু টাড়ু দিয়ে রাখবো, এটা কামুই তুই ঝাড়ু দেব, আইয়া দেখে এটা কাটা দেখিয়ে তো হের মানে রু বাইরে গেছে যে সর্বনাশ। বাদশাহ সালামতের কার্পেট কাটতে লেগেছে, হের তো কোনো অবস্থাই ঠিক নেই, আমার তো গর্দন মারবো আইয়া। পুলিশে ডাকছে, এই পাহারাদার হল, বলে কি, বলে আমিও শেষ তোমরাও শেষ হইবা, বলে কি, বলে এই দেখো কার্পেট, এই কার্পেটে খেয়ে ঢুকছিল ওইখানে, তোমরা দেখো না এটাতে কাটতে লাইছে। এরা হয়ে যে ঢুকবার তো কোনো প্রশ্নই আসে না, এই যে যাক তুই গাবরাইস না ব্যবস্থা করতেছে, করতে গিয়ে ওই যে পাহারা যারা ছিল হে করতে গিয়ে এক মেস তরি লিয়ে আইছে, আন্যা হয়েছে যে আমরা এই কার্পেটটা রে তুমি ঠিক করে দাও, হে এটার তাই করতে গিয়ে কত লাগবে খরচ, এত ঠিক আছে ওটা খরচ, হে করতে গিয়ে সুতা আন্যা এমন কাম করছে যে এটা যে কেউ কাটা ছিল এই কথা পরিচয় করতে পারে কোনো। বাদশাহ সফর শেষ করে 1 সপ্তাহ বা 10 দিন আইয়ে গেছে, আইয়ে পৌঁছছেন রাজধানীতে, পৌঁছে ওনার মহলে গিয়ে ঢুকছেন যেখানে উনি স্বাভাবিক বসেন, এখানে কার্পেটে বসে উনি তো দেখতেছেন এদিক দিয়ে, এই ঝাড়ুদারে ডাকছেন গোলামরে ডাক, আয় দিকে ডাক ফাহারাদারে সিপাহীরা ডাকাইছে, এই মেয়ে আমার কার্পেট এটা কেটাই ঠিক করছো, বলে কেটাই ঠিক করতো, আপনার এটা কোথায় কাটা আছে দেখান আমরা রে, এইখানে কাটা আসিল দেখাইবার তো কোনো নম্বর নেই, কোন কোন একটার থেকে আটার কোনো বেশ কম নেই, এটা এমনভাবে করছে ওই যেভাবে প্রথম বানাইছিল যে এইভাবে করে তুই দিছে, এটা বুঝবার কোনো সুযোগ নাই। এখন বাদশাহ বলেন শুন শুন, এটা তো আমি খাটতে থুয়ে গেছি, তোরা কইতে মেস্তুর আন, যদি মেস্তুরলার আমার দরকার আন গিয়ে মেস্তুর আনছে, কারিগরে কারিগরে আনার পরে বলেন শুনে সত্য কথা কইব, আমার সাথে মিথ্যা কথা কইও না, আমার কাজ হিসাব কি তোমার কাছে কোনো একটা তৈলিয়া লইয়া গেছিল টেকার রিফু করার জন্য, মানে ঠিক করে দেওয়ার জন্য, এখন আটকা পড়ে গেছে, বলে ক সত্য কথা তুই বল, বলে যে হ্যাঁ গেছিল গেছিল এই ইউনিভার্স এইটা নিয়ে কয় যে হয় ঠিক দেখো কাজে আনছেন ওই বিচারের বেটার 100 দিনার দাও ফিরত জলদি দাও, এই সাক্ষী তার, তুমি এই কারিগরের কাছে গেছো কি এইটারে ঠিক করাই আনছো, জল্লাদের ডাকো, এইরকম খাই
মুসলমানের বিচারক হইতে পারে না, এর গর্দন মারণীয় রাজদরবারে বাইরে দর্দন মারি দেওয়া। লেখছেন যে যখন মুসলমানের আমিরদের মধ্যে ইমান থাকে আর দিন থাকে তো আল্লাহ এইভাবেই তারে সাহায্য করে, সাহায্য প্রাপ্ত, ফেরসানি কিছু নেই। মালিকুল আদিল ইনসাফগার বাদশাহ এমনি নাম পড়ছে না, জুলুম নাই, অত্যাচার নাই, ঘুমাইলে রাত্রে ভয় করলে আল্লাহরই থানা ভয় করতো আর কেউ। এই জন্য ইমানওয়ালার ইমানের বরকতে দুনিয়াতে এতমিনান আর রাহাত। আপনি যাইয়া দেখেন ঢাকা শহরের মধ্যে কতগুলো রাস্তার কিনারে ঘুমাইয়ে থাকে, কতগুলো তো আছে নিশা করিটা বাদ দেন, এমনি শহরে আইসে কোনো কামে কোথাও পাইছে না, গরিব মানুষ, বাস ইটা একটা মাথার তলে দিয়ে ঘুমাই রইল, পরের দিন উঠতে চলে গেল। এইখানে যেই রকম ঘুমায় বেঈমান তার মহলও এরকম ঘুমাইতে পারে। দুই নম্বর হইল দোস্ত, মৌতের সময় ইমানওয়ালারে আল্লাহ দিব মৌত ইজ্জত, ইজ্জতের সাথে, ইজ্জতের সাথে। আল্লাহ বানাইছেনি হায়াত আর মৌত, বুঝছেন? আল্লাহ হায়াত বানাইছেন কেন? আল্লাহ হায়াত বানাইছেন আমলের জন্য, মৌত কেন বানাইছেন? হিসাব লওয়ার জন্য। এদরা কেন এই দুইটা জিনিস? এই কারণেই, হায়াত আমলের জন্য, মৌত হিসাবের জন্য। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আলিয়াম আমালুন বেলা হিসাবিন ওয়া গাদান হিসাবুন বেলা আমলিন, আজকে আমল কালকে হইল হিসাব, মানে মৌত হইল তোমার হিসাবের জন্য। ভাই ভালো করে বুঝছো, হায়াত দিয়েছেন আমলের জন্য, আর এমন সুযোগ করে দিয়েছেন আল্লাহ দুনিয়াতে যে তোমার মনে যা চায় তা করো, আমল ভালোও করতে পারো খারাপও করতে পারো, তোমার এই সুযোগটা আমি দিছি দুনিয়াতে, হায়াতটা সীমাবদ্ধ অল্প সময়, কিন্তু তুমি এটার মধ্যে যদি তুমি বুঝা চলো, মানে আমিলা সোয়ালিহান ফালি নফসি, তুমি যদি ভালো আমল করো তোমাকেই আমি দান করবো এটার বদলা, অন্য কেউরে দিতাম না। আর যদি তুমি গর্বর করো, আমারে না মানো, আমারই চিনো না, আমার মখলুকরে চিনো, মখলুকের সামনে ধর্ণা ধরো, আমার সাথে কাউরে শরিক করো, তাহলে জানিয়ে রাখো মান আসাফা আলাইহা, যেই এর পরিণাম শাস্তি তোমারই ভোগ করতে হবে। এই জন্য দেখেন দুনিয়াতে নেক কাম মানি করতেন কি, মসজিদের দিকে আপনি যাইতেছেন তো, এই জন্য মসজিদের দিকে যাইতে জায়গা শুরু করে দিবেন, আর মন্দিরের দিকে বেড়া রোয়ান হয়েছে এই জন্য তার ফাও ভেঙে দিবেন, আল্লাহ বলেন যে না, তাইলে আমার পরীক্ষাটা হইব কেমনে, আর এইখানে হিসাবটা নিব কেমনে, মন্দিরের দিকে যাইতে যাও ফাও একটা উঠাইছো আর একটা উঠাইবার সুযোগ দিব, উঠাও, আর বন্ধাতে একসাথে দুই ফাও উঠাইতে পারে না, একটা উঠাইলে এরপরে দ্বিতীয়টা আল্লাহ তৌফিক দিলে উঠাইব না, হইলে যাও তুমি যখন এদিকে উঠাইছ যাও, আর এই বেড়া মসজিদের দিকে উঠাইছে তুমিও যাও, বেশ কম কী হইতেছে। রসুল পাক সাল্লাম ফরমান যে যে লোক যে ইমানওয়ালা ঘরের মধ্যে উজু করলো, মান্তাতা হারাফি ভাইতিহি শব্দ, আমরা স্বাভাবিক হয়ে গেছে মসজিদে যাইয়া মানুষে উজু করে, বা এই জন্য যারা বাসার থেকে বেরিয়ে যায় মসজিদের দিকে প্রত্যেকের ঘরে উজু করে যাওয়া জরুরি, ঘরে উজু উজু করিয়া রোয়া নয়, দোকানের মধ্যে আমার ব্যবস্থা নাই তো মসজিদে যাই করলেন, যার দোকানের পিছনে ব্যবস্থা আছে দোকানে করিয়া যায়, যে ঘরে পবিত্রতা হাসিল করলো করিয়া মসজিদের দিকে রোয়ানা হয়েছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, লা ইয়াখতু খুতওয়াতান ইল্লা কুতিবাত লাহু হাসানা হুত্তাত আনহু খাতিয়া ওয়া রুবিয়াত দারাজা, বলেন যে প্রত্যেক কদমে একটা গুনামা হইতেছে একটা নেকি লেখা হইতেছে, জান্নাতে একটা দরজা বলন্দ হইতেছে, এখন যত কদম তত নেকি। এই জন্য সাহাবাই কারাম বলেন যে আমরা তবলিগের মানুষে বলে যে সাহাবারা ছুটু ছুটু করে কদম দিতেন, ছুটু ছুটুর মশালা না, সাহাবাই কারাম ফায়দল যাইতেন। এরপরে দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে জুম্মার দিন যে ফায়দল মসজিদে আসবে, এক এক কদমে এক এক বছরের এবাদতের সব দেওয়া হবে। এই জন্য জুম্মার নামাজে গাড়িত করে রিক্সাত করে যাওয়ার সে ফায়দল যাওয়ার মধ্যে সব বেশি, আমরা দিলের মধ্যে তো ওই যে যোগ নাই, ইমানের পাওয়ারটা কম। সাহাবাই কারাম ফরমান মদিনার মধ্যে এক ব্যক্তি আমরার আনসারি, যার বাড়ি মসজিদের চেয়ে সবচেয়ে দূরে, এত দূরের মানুষ আমরার জানা মতো আর কেউ নাই, ওয়ালায়াখতু সালাতান আই লা ইয়াফুতু সালাতান ওয়াহিদা, একটা নমাজও তার ছুটে না, ফাজক্ত নমাজে জমাতে পড়ে। দূরের মানুষ সাহাবারা বললেন ওনার পরিচিতরা যে লাউ ইস্তারাই তাহি মারান, একটা যদি গাঁদা কিনে লাই তাতে ভালো হইতো না,
তারা কিপ্তাফি রমজাই ওয়াজ জালমা অন্ধকারের সময় তোমারে গাদায় লইয়া যাইতো আইতো এশার নমাজে ফজরের নমাজে দুপুরের সময় গরম এটা চুয়ার আইতা যাইতা বলি মিয়া যাও যাও গাদা খরিদ করতাম আমি তো ই কত আমার পছন্দ হয় না যে আমি মসজিদের কিনারে এসে ঘর বানাই বলে কেন বলে আমি চাই আমার বাসার থেকে মসজিদে আইমো যে আমার বাড়ির থেকে যত কদম অত কদম যাতে আমি আল্লাহর দরবারে সওয়াব পাই আর এত গফিরে যাওয়ার সময় যত কদম মারমো এতটা সওয়াব আমি পাই আল্লাহ রসুলের শূন্য এখন খাদ জামা আল্লাহ লাগ তোমার আসা যাওয়ার সবগুলার নেকি আল্লাহ তোমার জন্য দিতে থাকবে জমা কথা বুঝতে পারছেন আমরা চিন্তা করি না কামাই যখন করতাম তো ভালো করে এই সুযোগ তো আল্লাহ দিছে দুনিয়ারে আল্লাহ বলেন যে বানাইছি আমলের জন্য একেবারে সহজ একবারেই সহজ জান্নাতে যাওয়া ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া যে এই কথার দিলের মধ্যে তার সব সময় থাকে যে আমি আল্লাহর সামনে হাজির হইতেইব হিসাব আমার দিতে হবে আর নফসের উপরে তার কদম রাখছে মন চাহি চলে না আল্লাহর হুকুম দেখে নবীর তরিকা দেখে চলে বলে তার দ্বিতীয় কদম জান্নাতের মধ্যে ভরব প্রথমটা নফসের উপরে দ্বিতীয়টা যাই জান্নাতের মধ্যে এখন দেখেন খালি এখানেই না কত সহজ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে যদি কোনো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইলেন যে আফসুস যদি আমি আমার ভাইদেরকে দেখতাম সাহাবায়ে কেরাম বলেন আমরা আপনার ভাই না বলে আন্তুমা সাহাবি তোমরা তো আমার সাহাবি আমার ভাই হইল ওরা লাযিনা ইয়াতুনা বাদি ওয়া ইউমিনুনা বি যারা আমার পরে আইতে আছে তোমাদের পরে আইব আমার পরে আমি দুনিয়াতে যাওয়ার পরে আর আমার না দেখি আমার উপরে ইমান আনবো হেরা হইল আমার ভাই তোমরা তো সাহাবি তোমাদের দরজা অনেক উপরে হেরা আমার ভাই কত বড় আল্লাহর মেহরবানি আল্লাহ রসুলে এইসব সেরা দেখবার জন্য আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা করছেন আল্লাহ রসুলে আমরারে ভাই বানাই লইছেন সাহাবাইকার আমি প্রশ্ন উঠাইলেন ইয়া রাসূল আল্লাহ হেরাও আপনারে দেখলো না আপনিও হেরারে দেখলেন না তো কিয়ামতের দিন চিনবেন কেমনে আউয়ালিন ও আখেরিন তো থাকবো হজরতে নূহ আলাইহিস সালামের উম্মত হো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম সবের উম্মত থাকবো আপনার উম্মত আপনি চিনবেন কেমনে ওরা তো আপনারে দেখে নাই আপনি তো তারারে দেখেন নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন যে যদি একটা ময়দানে একশোটা ঘোড়া আছে চড়তেছে একটা ঘোড়া চিত্রা বাকি সবগুলো হইল লাল তো ওই চিত্রা ঘোড়ার মালিকে একশো ঘোড়ার থেকে তার ঘোড়ারে বাইর করে আনতে কোনো কষ্ট হবে পরিচয় করতে কোনো অসুবিধা হবে চিত্রা ঘোড়া বুঝছেন তো ভাই কপাল সাদা লেজ সাদা পাও সাদা আর বাকিগুলো সব এক রঙের সাহাবাই করে বলে এটা কেন লাগতো ইয়া রাসূলুল্লাহ তো তা গিয়া বেড়ায় তার ঘোড়া লিয়ে এইব বলে তো শুনো ইয়াতুনা উম্মতি ইয়াউমাল কিয়ামতে গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু কিয়ামতের দিন আমার উম্মত আসবে তারা যে দুনিয়াতে ওযু করে এই ওযুর অঙ্গগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে ওইখানে কপাল সাদা আমার উম্মতের চেহারার মধ্যে নূর হাতের মধ্যে নূর ভায়ে নূর কইবে এইটা তো আমার উম্মতি তাল আও আও আর হাউজে কাউসার পান করো আর যাও জান্নাত ভাই বুজুর্গ দোস্ত কত বড় কথা এটা হলো মানে শোক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এটা আপনি আমার দরকার নাই দেখেন আবার আপনি এটা শুরু করে দিয়েন না এটা উনি আল্লাহ ওনার আল্লাহ রসুলের কথার উপরে ওনার এটা জজবা ছিল উনি যখন হাত ধুইতেন বগল পর্যন্ত ধুইতেন বুঝছেন না হাত কোরআন পর্যন্ত ধুইতেন এখান পর্যন্ত উনি ধুইতে ধুইতে এখান পর্যন্ত দুইও হাত তো ওনার সাকিদরা বলে যে হুজুর আপনি কইছেন আল্লাহ আল্লাহ হুকুম দিয়েছেন এখান পর্যন্ত তা আপনি যে এখান পর্যন্ত ধর ব্যাপারটা কি বলে ব্যাপারটা বুঝো নাই বলে না বলে কিয়ামতের দিন যে নূর চমকাইব যাতে আমার নূরটা বেশি লম্বা হয় এই জন্য করছি সাগির ধরা কিচ্ছু করি না উনি এটা করতেন কিন্তু ভাই বুজুর্গ দুস্ত জান্নাত খামানোটারে আল্লাহ ওই যে কইছেন আমল করে আল্লাহরে রাজি করে লাউন কত সহজ করে দিয়েছেন রসুল পাক সাল্লাম ফরমান যে আমি আল্লাহকে উত্তম সুরতে দেখছি স্বপ্নে জাগ্রত অবস্থায় কেউ আল্লাহরে দেখতে পারবে না দুনিয়াতে লা তুদরিকুল আফসার একজন দেখতে গেছিলেন সিনছেন উনি কে মূসা আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালাম উনি কথা বলতে বলতে দিল ফাটে যাইতেছে যে কথা শুনি জবাব পাইতেছি কিন্তু দেখি তো না আমার আমার মৌলারে তো আমি দেখি না একটা নজর যদি দেখতাম উনি বলে বলেন যে আল্লাহ একটু দেখা দাও না
بأنظر إليك يا تو أمير دكتساي موسى عليه السلام زمان هيدا كويس شاطر شاطر الله يبولن جاتشة ثيكة سه ثم شامنة سه بحر إذا دي كتاهاو جدي بحر تسثير ثقته باره ثا أمير دكتة باره إمني فتجلى ربه فجعله دكا وخر موسى سائقا الله القرآن المدة فرمان بس الله نوره تجلي فرسه الله ذات تو شامل نور كونو خمطهي نهي دنيا নূরের তজল্লিটা ফোরার সাথে সাথে সমস্ত পাহাড় অস্তিত্বহীন হয়ে গেল ধূলিসা খায় নাই অস্তিত্বই শেষ হয়ে গেল এই পাহাড়ের আর অস্তিত্বই নেই শেষ মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন অনেকক্ষণ পরে হুঁশ হইছে হুঁশ হওয়ার পরে বলেন যে তুবতু ইলাইকা ইয়া রাব্বি তওবা করলাম আরই সওয়াল করতাম না দেখা যাইত না তো এই জন্য এটা জাগ্রতর কথা না হাদিসের মধ্যে স্বপ্নে আল্লাহ রাসূলের পরে দেখছি তো আল্লাহ আমারে জিজ্ঞাসা করতেছেন যে মালায় আলা আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতারা কি ব্যাপারে এরা আপসের মধ্যে প্রতিযোগিতা করতেছে কি নিয়ে এরা এই প্রতিযোগিতা পড়ছে তো আল্লাহ রাসূলে ফরমাইলেন যে আল্লাহ আপনি তো ভালো জানেন বলেন যে এরপরে আল্লাহ পাকের কুদরতি হাত আমার সিনার উপরে রাখছেন এটা আমরার হাত রাখার মতো না কিভাবে রাখছেন এটা আল্লাহই ভালো জানে আল্লাহ রাসূলই ভালো জানে বলে যে আমি ঠান্ডা আমার একবারে দিল পর্যন্ত অনুভব করছি এরপরে তাকাই বলে যে দেখো তো মালায় আল্লাহর ফেরেশতা বলে এখন আমি আল্লাহর আরশ দেখতে পাইছি দেখলাম যে ফেরেশতায় দুইটা জিনিস লইয়া আপসের মধ্যে প্রতিযোগিতা করতে আছে যে এই দুই জিনিসের সব কে নিয়ে আল্লাহরে দিব পৌঁছাইব একটা হইল আল ওযু আলাল মুকারেহ যে সময় দিলে চায় না উজু করতে ওই সময় ভালো করে উজু করে কোন সময় চায় না দিলে শীতকালে দেখছেন না ভালো লাগে না উজু করতে তো বাচ্চারা কেমনে করে জানেন এমনি উঁচা করে বলতে হয় কোনো মতে সেটা লাগতে থাকে বাচ্চারা যেটা তো বিয়ত আল্লাহ রসুলে ফরমাইছেন ওই সময় যে ভালো করে উজু করবে আল্লাহ বলতেছেন যে ওই আল্লাহ রসুলে আল্লাহকে বলতেছেন যে দেখতেছি এসবাবুল উজু যে আলাল মাকারে যে সময় উজু করতে কষ্ট লাগে এই সময় যে ভালো করে উজু করে এই ওজুটার সওয়াব আর কসরতুল খুতা ইলাল মসজিদ যে বেশি বেশি মসজিদের দিকে যে পায়দল যাইতেছে এইটার সওয়াব এত আল্লাহর কাছে প্রিয় আয় আল্লাহ এইটার সওয়াব নিয়া কে আল্লাহর দরবারে পৌঁছাইব এটার জন্য হেরার আফসের প্রতিযোগিতা এরা বলে যে আমি নিমু হিনি বলে আমি নিমু আল্লাহরে নিয়ে খুশ করতাম কথা বুঝতে পারছেন এটাই হয় দুনিয়া তো এরকমই হয় হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন ছাগল ছড়ান না উট ছড়ান মদিনার বাইরে হঠাৎ করে দেখেন যে তাইববাসী আইতেছে সদল বলে আইতেছে বনি সাকিফ জিনারা আল্লাহ রাসূলের এত অত্যাচার করছিল আল্লাহ উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমান যে জানো বলতে পারবা যে দুনিয়াতে সবচেয়ে আমার উপরে কঠিন দিন কোনটা গেছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু যেটা ইলিম মতো জানা জাহিরি দেখা যায় বলে ওহুদের দিন দান্দার মুবারক শহীদ হয়ে গেছে বলে না ওই দিন না বরঞ্চ ওই দিন দুনিয়ার মধ্যে আমার একমাত্র কঠিন দিন গেছে ওই দিন যেই দিন আমি আমার নিজেকে তোমার স্বজাতি অর্থাৎ এই তাইফবাসীর কাছে কারণ তাইফওয়ালা মক্কা শরীফওয়ালা এটা আপসে আত্মীয়তা ওই তাইফের যে দিন গেছে আমার দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন দিন এইরকম হেরা আল্লাহ রসুলের অত্যাচার করছে ওই মানুষগুলো আইতেছে মদিনাতে হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহু উঠে দিয়েছেন দৌড় ছাগল ঠাগল ফলাইয়ার সুসংবাদ দেওয়ার জন্য আর আইতে আছে বুঝছেন যে এরা আইতে আছে এটার অর্থ হইল এরা মুসলমান হবে আল্লাহ রসুলকে খুশি করার জন্য আবু বকর জেলার বলে যে মুগীরা পাইছেন রাস্তার এই মুগীরা কই দৌড় বলে এই থামছেন এই ঘটনা বলে ভাই তুই থাম আমার একটু সুযোগ দে আমি যাই এটা শুনছি এখন আবু বকর জেলানু কে মুগীরা এখন যে এমন মানুষে কইছে বলছে আমি না করার আর কোনো শক্তি হই নাই উনি থামিয়ে এখন উনি থামিয়ে গেলেন উনি পিছনে পিছনে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়সিয়া ভাগে গেলেন যাই আল্লাহ রসুল এই সুসংবাদ দিলেন আল্লাহ রসুল বলেন যে শোন এরার ব্যবস্থা করো মসজিদের ভিতরে আগে যেগুলো আইসে মেহমান দুনিয়ার থেকে আসে বিভিন্ন কবিলা এরা তো তোমরা বাসায় নিছো মেহমানদারি করছো এরারে দিন শিখাইছো এগুলারে হইতো না এগুলো আমি চিনি এরা বড় এগুলার এমনি হইতো না বলে কি করতে বলে এরারে মসজিদের মধ্যে জায়গা করে দেয় একদিক দিয়া এরা লাগে জায়গা বানাও আর মেহমানদারি যা করো তোমরা এখানে করবা মসজিদ হয় না এরারে পরিবেশ দেখাও ইমানের কৈফিয়ত দেখাও যে মুসলমান কীরকম হয় আপসের মধ্যে ভাই বন্দি দেখাও মুসলমানের নমাজ দেখাও মুসলমানের একরাম দেখাও
মুসলমানের দাওয়াত তারারে দেখাও, মুসলমানের জিকির ও তেলাওয়াত দেখাও, মুসলমানের দোয়ারে দেখাও। এখন এরা আই গেছে, ইস্তেকবাল হয়েছে, এরা ছাড়ানো হয়েছে মসজিদে, কিন্তু দেখেন এর হরে কিরকম টেরা কম। তো আমি এটা বলছিলাম, দেখেন মুগিরা রাজি আল্লাহ থামিয়ে গেলেন যে এত বড় একটা সুসংবাদ আল্লাহর রসুলকে দেওয়ার জন্য কি হয়েছে। আবু বকর রাজি আল্লাহ বলেন যে আমি এটা একটু পৌঁছাই, আল্লাহ রসুলকে খুশি করি। ভাই বুঝুর করতে এইরকমভাবে ফিরিস্তাও যে আল্লাহর দরবারে এই সোয়াবটা নিয়ে দিলে আল্লাহ বেশি খুশি হবেন, এটার জন্য প্রতিযোগিতা। আমাদের এরা রয়েছে, এই জন্য দেখেন আমরা বুজুর্গরা বলেন যে ফাস্ট কাম করো, মাহল বানাও, এই জন্য বলেন। আইসেন এরা, এরা মসজিদে রইল, এরার এইখানের মধ্যে আনসার ও মুহাজিররা মেহমানদারি করছে। এরপরে ঘটছে কি, প্রত্যেক দিন এশার নামাজের পরে আল্লাহ রসুল হুজরাত থেকে বাইরিয়া আইয়া গেছেন, ওইখানে হুজরাত থেকে বাইরে আইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া এরারে মক্কা শরীফে কাফিররা আল্লাহ রসুলের উপরে কীরকম অত্যাচার করছে, কি ব্যবহার করছে, আর আল্লাহ কীভাবে সাহায্য করছেন, কীভাবে মানুষের দিল ফিরাইছেন, ইত্যাদি অনেক ওয়াকিয়াত বয়ান করতে। এরপরে আল্লাহ রসুল ফিরিয়া যাইতেন, মহাজিররা মেহমানদারিও করে আর এরারে বুঝায়, ভাই কলমা ফুরিয়ালা আখেরাতটা বনিয়ে দিব, কলমা ছাড়া যদি যা আসতে জাহান্নামে যাবে, আর এইরকম এই ঘটনা এই ঘটনা, তোরা কলমাটা ফুরিয়ালা, আমরা পড়ছি এর মধ্যে দিলের রাহাত, এর মধ্যে ইজ্জত, এর মধ্যে হইল সালামত, এর মধ্যে আখেরাত, দেশি দিও না, ঢুকে নারাজ দিল। একদিন দুই দিন এইগুলা করতে করতে এক মাস গেছে, এই একমাত্র জাতি যাদের মুসলমান মদিনায় হইতে দেরি হইল, আর কোন না তিন দিনে মুসলমান হয়ে যেত মদিনায়, মানুষ যত বড় কাবিরি হোক তিন দিনে শেষ, মদিনার পরিবেশে তারা ধরতো মুসলমান হয়ে যেত। এরার এক মাস হয়েছে, এরপরও টেরাবানি ছাড়ে না। আল্লাহ রসুলের দাওয়াত দিলেন, এরপরে সাহাবারা বুঝাইছেন। এখন এরা কয় যে আমরা মুসলমান হইতে পারি, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, জিজ্ঞাসা করো আল্লাহ রসুলকে, যদি উনি এটা মানেন তাহলে আমরা তো কলমা করতে মুসলমান হইতে রাজি আছি। চলো, এনারা বলেন যে রসুল আল্লাহ, এনারা মুসলমান হইতে এখন তৈরি হয়েছে কিন্তু শর্ত আছে। যে কী শর্ত, ওই কইতে আছে যে এক নম্বর হইলো আমরা শর্ত, আমরা মুসলমান হইতে পারি কিন্তু জিহাদ করতে পারবো না, বুঝলি, জিহাদ ফরজ। তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলেন যে ঠিক আছে, জিহাদ করে না কলমা পড়ো, হয় না শেষ হয়েছে না আরও আছে, বলে কি, বলে আমরা হজ করতে পারবো না, এই জানমাল এত কষ্ট টষ্ট ফারতাম না, বলে ঠিক আছে তবুও ভালো, হজ কি সুন্নত নাকি, ইসলামের হজ ব্যানার এক ব্যানার না, বলছে তো লিগওয়ালায় সবটা একসাথে কয়ে লইলে হয় না, কথা বুঝতে পারছেন, আপনি তবলিগও চলেন, তবলিগও চলেন ভাই বেটার লিয়ে আসেন, বেটায় না পরে না নমাল, বেটা ফসিন দিক দেওয়া উষ্টা খাইও ফরে না, এই বেটায় এখন যে আপনি এই মেয়ে দাঁড়িয়ে রাখো, এরপরে শার্ট বদলাও পাঞ্জাবি দাও, ওই বনিটা উল্টো হইতো না, আমি নিজে হজ করতো না, আল্লাহর ছেলে মানিয়ে লেগেছে, পায়ে আরও রয়েছে বাকি লোক জকাত দিতে পারতাম না, বলে এইটাও মানলাম কলমা পড়ো, পায়ে আরও বাকি রয়েছে, বলে কি এখন এক মাস বুকা থাকতে পারবো না, রুজো রাখতাম, দেখেন কী বিগ্রাবানি করে ওরা, পারতাম না, আল্লাহ রসুল মনে তেও ফরিয়ালাও কলমা, এখন কয় আরেকটা বাকি রয়েছে, তাইলে সব ঠিক, বলে কি, বলে নমাজও করতাম না, আল্লাহ রসুল মনে এইটা মানা যাবে, বলেন যে দিন ইসলাম হয় না, নমাজ ছাড়া ইসলাম নেই, নমাজ ছাড়া কোনো দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, আজ ইমান গ্রহণযোগ্য হবে না তোমাদের যদি তোমরা নমাজ না পড়ো, এইটা ছাড় দেওয়া যাবে। এখন এরা গেছে আল্লাহ উঠে গেছে, গিয়ে সব বইছে, বুঝে কয় ইনি তো সব ওই মেনে নিয়েছে একটাই না, এই যে এটা মেনে নাও, সাথী যারা আছে সর্দার সাহেব মেনে লো, মানছে মান্য আই গেছে। এই জন্য দেখেন দাওয়াত শিখতে হয়, এই জন্য তিন চিল্লা লাগাইতে হয়, দাওয়াত শিখবার জিনিস, নইলে হয় না, আপনি কোনটা থেকে শুরু করবেন এইটা বুঝতে হইব, এই জন্য তো ভেস লেগে যায়, সবই দাওয়াত দেয় সবই দিন চায়, কিন্তু লাইন মতো করতে হইব, না বেলা এনে করলে তো হইতো না। আল্লাহ রসুলের সাহাবাইকে আমরা ফরমাইলে যে সবুর করো, সব করব, কলমাটা ভরুক না, এখন ফিরে আইসে, আচ্ছা ঠিক আছে আমরা নমাজ পড়বো, দেন কলমা ভরে গেল, রসুলের পাশে খুশি হয়ে গেলেন, কলমা ভরাইয়া সব ঠিক মুসলমান বানাইলেন। মুহাজির আনসার তো খুশি হইয়া গলাত লাগাইয়া সবরে ধরিয়া এরারে আটকাইয়া নমাজ শিখাইয়া মেহমানদারি করিয়া এরারে রাস্তার হাদিয়াটা দিয়ে দিয়া ফাটাই দিছে। মদিনার মানুষে এমনি ছাড়তো না, মেহমানদারি করতো, আর এরপরে যখন সফরে যাইতো আল্লাহ রাস্তায়, মদিনার থেকে যারা যাইতো আল্লাহ রাস্তায় বাইরিত, এরার যদি খরচের কিছু টান পড়তো ইটো দিত, আবার যারা মদিনার থেকে আইসে দিন শিখে বাড়ি যায় হেরারে খানা খাওয়াইতো, যাইবার সময় হাতিয়ে দিত,
কাফর দিত যদি এরার কাছে থাকতো, খেজুর গাঠি বান্ধে বান্ধা লইয়া যাও, তোমরা ভাই তারা এখান থেকে লইয়া যাও মদিনার খেজুর, তারা হাদিয়াটা দিয়ে দিয়ে ফাটাইছে। এরার উপরে সবচেয়ে প্রথম আইসে রমজান, এখান থেকে যাওয়ার পরে দেখেন এখন ঘটনাটা কী ঘটতেছে। রমজান যখন আইসে অন্যান্য কপাইল এলাকার মানুষ সবে রোজা রাখছে, এরা রোজা ছাড়া এক দুই দিন যাইতে না যাইতে সব সর্দার হল জমা হয়েছে, পুরা এলাকারে জমা করছে। জমা করে কইতেছে যে মিয়া সব মুসলমান রোজা রাখিয়া আল্লাহরে নাজি করতে আছে, আমরা কি আলাদা আনুকা কোনো মুসলমান হইলাম যে আমরা রোজা ছাড়া বইয়ে রইলাম আল্লাহ রাজি আমাদের উপরে? বলে তো সর্দার সাহেব কী হুকুম? বলে রোজা শুরু করে দাও আর কি, আল্লাহরে রাজি করতে হলে তো রোজা রাখতেই হবো, বাস রোজা শুরু হয়েছে। রোজা যখন শুরু হয়ে গেছে এখন জকাতের মশলা এলো, জকাত আদায় করতে আইছেন রসুল পাকের পক্ষ থেকে মদিনার থেকে এসে জকাত ওই গ্রামে যায়, উত্তরা যায়, ওই কী কয় ওইখানে কালীগঞ্জ যায়, হিগেন্দে যায়, এখানে আয়। এখন এরা আবার পরামর্শ করে কিরে ভাই, হেরাও মুসলমান আমরাও মুসলমান, প্রত্যেকে খুশির সাথে জাকাত দিতে আছে, জাকাত দিয়ে দিয়ে আল্লাহরে রাজি করে লইতেছে, মাল ভাগ করতে আছে, আমরা কি আর কোনো আলাদা কোনো জাতের মুসলমান নাকি? যদি এইরকমই মুসলমান আমরা মাল ফাঁক হওয়ার দরকার না, আল্লাহরে রাজি করার দরকার না? বলে হ্যাঁ, বলে এটা তো আল্লাহরে না দিচ্ছি মাল, যাও এরারে আনো কি আকো আমরা তে আইতো। এরা হ্যাঁ না আল্লাহ রসুলে তো তোমাদের কাছে যাইতে বলেন নাই, আরে মি আও আমরা দিব, ফরজ হয়েছে দুই বছরের উট হয় না, এটা দেখি ওইটা দিয়ে সরি হইতো না, এরপরে মাল উঠাইতে পারে না, বড়টা লিয়ে যা হয়েছে নি। এখন দিল তো দিল উত্তম রূপে, ও দিতাম আল্লাহরে তো ভালোটাই দেয়, দুর্বলটা কেন দিতাম? বলে না দুর্বলটাই ফরজ হয়েছে, বলে না হিটা লিয়ে যাও। যখন ইমান মানুষের ভিতরে আসে তো এইরকমই হয়, হজরত উমরা জেলার ফরমাইছেন আমানত যখন দিলের ভিতরে আসে, ইমান যখন দিলের ভিতরে আসিয়া যায় তো মানুষ এরকমই হয়। আইসে এখন হজ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কবাইল আশেপাশের দায়ী পাঠাইছে যে আল্লাহ রসুল হজে যাইতেছেন, তোমরা যারা হজে যাইবার চলো, এনার কাছে কেউ যায় না। এই আমার সর্দারদের মাথা বাচ্চে কিসমতে ছিল, এদের ভাগ্যে লেখা ছিল, ওই যে বললাম তকদির, যদি উল্টা করতো না যাইতো আর আল্লাহ রসুলের সাথে এদের হজ হইতো না। এই আল্লাহ রসুলের এটাই প্রথম হজ, এটাই শেষ হজ, হেরা আবার সব জমা করছে। হয় মিয়া দুনিয়ার সব হজ কর্ম মুসলমানে, আমরা কোনো আলাদা মুসলমান না, আল্লাহরে রাজি করতে হইলে হজে চলো আল্লাহ রসুলের সাথে, গেল কে হজে হয়েছে নি। এখন হজ শেষ করি আল্লাহ রসুল মদিনায় সে পড়লেন, 82 বা 83 দিন পরে আল্লাহ রসুল দুনিয়ার থেকে ইন্তেকাল। এখন হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানা, বিভিন্ন গোত্রের মানুষ ইমান ছেড়ে দিয়েছিল, এরা এরা ছাড়ে নাই, এরা একবারে জমে আছে, সাবধান দুনিয়া যাও আবার হবে। এখন হজরত আবু বকরে ডাক দিয়েছে চলো আল্লাহ রাস্তায় যাইতে হইব, এরা বলে সব যাইব আল্লাহ রাস্তায় আমরাও যাইব, চলো যাই, সব আদায় হয়ে গেল। ভাই আর বুজুর্গ আর দোস্ত, মানুষের আসল জিনিস বড় নিয়ামত হইল কী রে ভাই, বুঝলেন? ইমান, ইমান যদি আসিয়া যায় তখন তার আমলও সুন্দর হইব। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার উপরে মেহনত করিয়া সবচেয়ে প্রথম কাম যেটা দুনিয়ার প্রভাব দিল থেকে শেষ করে দিতে হইব, পবিত্র করতে হইব দিলের মধ্যে। দুনিয়ার দুনিয়া আইলো খুশি নাই, গেল নারাজ না, দুনিয়ার ভয় ভীতি তার দুনিয়ার কোনো শক্তির প্রভাব তার দিলের মধ্যে নাই। হজরত জি মিসাল দিয়ে বুঝাইছে, দৃষ্টান্ত দিয়া, আমরা এখানে বসে রয়েছি কী করতেছি ভাই? আমরা এখানে বসে তো দিনের কথা শুনতেছি, আখেরাতের কবর হাসের কথা, হঠাৎ করে একজনে সিক মারছে, এখানে চিৎকার মারছে, হয় কি হয় যে বিশাল বাঘ একটা ইয়ে ঢুকছে, হয় সিংহ একটা ঢুকছে, খালি কইছিল সিংহ একটা ঢুকছে, আমরা কয়জন এখানে বসা থাকবো? সবই উঠতে একবারে হুলস্থুল শুরু হয়ে যাবো, হয় আরে বন্ধু কেন আগে বাঘ মারো এরপরে কথা শুনো, দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবো, কী বলেন? ঠিক কি ঠিক না? বাঘ ঢুকে গেছে মসজিদের মধ্যে, সিংহ আর কি কথা আছে? খারকুল জায়গায় বলছেন ঠিক আছে নি, আগে সিংহ মারো। আর সবজন পেরেশান হয়ে গেছে, এরপরে আরেকজনে চিৎকার মারছে, হয় কী মিয়া? হয় বলে মিয়া পেরেশান হয়ে না, বাঘ সিংহ আইসে তো ঠিকই, কিন্তু সিংহটা মরা। আচ্ছা এখন আপনারা কোন এই কথাটা বলার সাথে সাথে পরিবেশটা কীরকম হবে, অন্যরকম হয়ে গেছে। এখন বাচ্চারা সব দৌড়ে যায়, আগে তো ভাগতেছিল, এখন বাচ্চারা সব দৌড়তে আছে আগে আগে, যাইয়া কেউ সিংহর লেজ ধরে ঠানে, দেখেছে এটা কয় হাত লম্বা, কেউ মুস, কোনো বাচ্চা এটার মুখ দেখেছে দাঁতটা কীরকম, এটা বড়ি এটার দিকে চুল মাথার মধ্যে যেই নমুনা এটা, আরে বাবা এই চুলটা কিরি, এইরকম শুরু হয়ে গেল। এখন বাচ্চারাও ভয় করে না, কেন? ব্যাসকমটা কী হয়েছে?
সিংহ তো সিংহই রয়ে গেছে, বেশ কমটা কি হইলো? প্রথম ছিল যে এটা জিন্দা সিংহ কলজে খেয়ে লিব, আর এখন হয়েছে এটা মরা সিংহ, এটা কিচ্ছুই করতে পারে। বলেন যে দুনিয়ার সমস্ত শক্তি, যত শক্তি মহাশক্তি ইমানওয়ালার দিলের মধ্যে, বলেন যে এটার মধ্যে কোনো শক্তি নেই, আল্লাহর এরাদায় হইব, আল্লাহর যদি ইচ্ছা না হয়তো কিছুই হইত না। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ার মুখে 60,000 গাসসানি, গাসসান এটা হলো লেবাননের বাসিন্দা, তারা ছিল লেবানন কয় না এখন, লুবনান আরবিতে কয়, এইটা ই তো আরব কিন্তু এটা গাসসানি জাত, এটা ইসমাইলি বংশের না অন্য বংশের। এই 60,000-এর মোকাবিলা হইতেছে মুসলমানের সাথে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সাপ আবু উবাইদা ইবনে জাররাকে রাদিয়াল্লাহু আনহুকে আমার এই অনুমতি দেন, আমি একজনই এই 60,000-এর জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। এটা কি আকলে ধরে, এটা কি এটম বোম লিয়ে যাইতেছেন উনি? ওনার কাছে তলোয়ার, ওনার কাছে তীর ধনুক বল্লম, এই ওনার কাছে গুড়া, হেরার কাছে সব। তো উনি দেখছেন যে আমি সাহেব এখন বলে শুনেন শুনে, একদিক দিয়ে যদি 60,000 মরা হয় আর একদিক দিয়ে একজন জিন্দা তার হাতে তলোয়ার, তো এই 60,000-এর গর্দন লুই আসতে কোনো তার অসুবিধা হইব? বলে ইতার নাই ইমান, ইতার সবগুলা মরা, এগুলাই কি করব, আল্লাহর এরাদার বাইরে ইতা আমার কিচ্ছুই করতে পারবে না, যা ইজাজত দেন। তখন আমির সাহেব বললেন যে ঠিক আছে ইজাজত আছে আপনার জন্য, কিন্তু আপনার সাথে আরও 100 জন ইমানওয়ালা লইয়া যান 60,000-এর মুখ। গেছেন ঠিক হই, এরপরে যখন ফিটাটা ঠিক মতো হয়েছে তো হযরত ইমানওয়ালার ফেরাসত বাড়ে, এই জন্য বলছেন ইত্তাকু ফেরাসত আল মুমিনিন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গিয়া পৌঁছে গেছেন, হেরা তো 60,000, উনি করলেন কি, আগের জমানায় জিহাদ ছিল এক কাতার, এরপরে আরেক কাতার, এরপরে আরেক কাতার, ডাইনে একটা বামে একটা, প্রথম কাতারের মধ্যে যদি কেউ শহীদ হয়ে যায় তো পিছন থেকে ঠাস করে যায় এটা ফুরা করবো, আগে এবার বয়স। উনি বলেন যে এত কিছু করা যায় না, বলে কি, বলে সব ভুল হোক, সবের আমাদের ফিস হইলো একদিকে, মুখ হইলো ওই দিকে, এরপরে আমি প্রত্যেকের তোমাদের আপনা আমির বানাই দিলাম, যে দিক দিয়ে তোমাদের সুবিধা লাগবে তোমরা বিসমিল্লা করে আগে বাড়ো, আমি তকবির দেবো তোমরা চলো। তকবির দিয়া যখন ফোড়লেন উনি, এরপরে যে শুরু হইল, হের আর ভাগ্যে দিশা হইতেছে না, কত হাজার যে মরছে এর ভিতরে, এরপরে হেরারে নিয়ে একবারে ক্যান্টনমেন্টে ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে খালিদ ফিরে গেছেন, গা আরও সাথে ফিরে গেছে, 6 জন মানুষ ফিরে নাই। হেরা এরার ভিসা যে করছে, এটা যে ক্যান্টনমেন্টে আই গেছে এটা বুঝতে পারে নাই, এরার ওই মহাস্কারের ভিতরে ঢুকে গেছে কেন, এর মধ্যে কে ঢুকছে জানেননি, হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ। উনি বহুত সুফিসাব মানুষ, মসজিদে থাকেন না মানুষ, তসবি কোরআন তেলাওয়াত এগুলো আছে, দুনিয়ার ধান ধামতে নাই, কিন্তু আল্লাহর রাস্তায় যখন উনি মুজাহিদ হইত তো দুনিয়া সামনে আইলে হুরুয়া করতো না, খালি আগের দিকে যেত। উনি একজন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাহেবজাদ আব্দুর রহমান ইবনে আবু বকর, এইরকম 6টা লোক ক্যান্টনমেন্টে ঢুকছে যে এরা অ্যারেস্ট করে নিয়েছে। এখন যখন খালিদ ফিরে আইছেন ময়দান থেকে, উনিও চিন্তিত, ওই লক্ষ্মী ঘটনাটা। আর আমি সবে আবু বেদার রাদিয়াল্লাহু ফরমাইলেন যে খালিদ, তোমার আগেই বলছিলাম কত বড় বিপদ হইলো, আমরা ফরাস্ত হইলো, কোনো অসুবিধা ছিল না, আমাদের 6টা জাহাজ হয়ে গেছে, এর মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে ওমর সাহাবাদের মধ্যে যারা বড় আলিম এর একজন, উনি বিশাল কারবার হইল, উনি চিন্তিত, আল্লাহ রাস্তা খুলে খালিদে চিন্তা করতেছে, ফেরেশান যে ঠিকই তো এটা একটা হইল, উনি খেয়াল করতে পারেন যে হেরা রইয়া গেছে, তাহলে ওনারা ফিরে হইলে যাইতে পারতেন। এদিক দিয়ে উনিও চিন্তিত, ইনিও সব সাহাবাইকেরাম শুকা হতো যে আমরা সব শহীদ হইলে কোনো অসুবিধা ছিল না, আমাদের এত বড় বুজুর্গ 6টা গেল যে, এখন তো এরা হেরা কতল করবো, এরা তো বহুত মানুষ মারছে। তো বলেন যে রুমের জেনারেল জিজ্ঞেস করতেছে যে তোমরা বেশি না হেরা বেশি, বলে হেরা তো বেশি, হেরা 100 আছিল আর আমরা তো 60,000, বলে তো এরা মানুষ না, বলে হেরাও মানুষ আমরাও মানুষ, বলে তো এইরকম পরাজয় কেমনে হইল? বলে মুসলমানের মধ্যে এক ব্যক্তি আছে এর আর আমির সাহেব, যার নাম হইল খালিদ ইবনে ওয়ালিদ, উনি যদি কোনোদিন জেদ্দর ময়দানে আইয়া ময়দানটা দেখিয়া সে তার পজিশনটা নিয়ে লয় তো সারা দুনিয়া মিললেও তার ফিসাইবার কোনো শক্তি নাই। এই মানুষ এরকম যুদ্ধ বুঝে আল, মানে হে এরকম মানুষ যে তার মোকাবিলা করার দুনিয়াতে কোনো মানুষ নাই।
বলে তাই নাকি, বলে হ বলে তো এইরকম লোকের সাথে তো আমার দেখা করা দরকার। ওই ফাটাইছে জমা, তো যাও খালিদরে নিয়ে আসো, আমি তার সাথে দেখা করতে চাই। গেছেন, গিয়া আমির সাহেবকে কয়েছেন যে আপনার যে একজন জেনারেল সাহেব খালিদ আমাদের রুমির প্রধান, উনি দেখা করতে চান। হযরত খালিদ ছিলেন ফাঁসের তাবুতে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ চিন্তা করতেছেন যে খালিদ ইবনে ওলীদরে ফাটাইয়া নিয়ে আবার হারাই, উনি দৌড়িয়ে বাড়িয়ে আইছেন। আইয়া বলেন যে আমির সাহেব, এরা তো আরবিতে কয়, হেঁটেতে তো আর আরবি বুঝে না, রোমান ভাষা। বলে আমির সাহেব, বলে কি? বলে যে আল্লাহ রাস্তা খুলে দিয়েছে, আপনি রাজি হয়ে যান। হ্যাঁ, একটা শর্ত দিবেন যে 100 জন যাবে আমার সাথে, আমরা 100 জন যাই। আবার ঠিক আছে, তখন উনি রাজি হয়ে বললেন যে 100 জন সাথে আমি দিমু খালিদরে তোমাদের সাথে দেখা করতে। এদের ক্যান্টনমেন্টে কয়েক লক্ষ সেনাবাহিনী ওখানে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, আমরা আমির থেকে আমরা জেনারেল থেকে জানিয়ে আসি। ওরা বলে ঠিক আছে, 100 কেন 200 হইলো আমরা আপত্তি নেই। বলে না 100, উনি বাচ্চেন বাচ্চা নিয়েছেন। এরপরে ইখানে একটা কথা আপনারা বলি ভাই, জিন্দিগিতে তবলিক করেন, একতলাপ করেন না, আপোষে ঝগড়া করেন না, কত মারাত্মক ক্ষতি। যদি দুইজনের দিল টেরা হয়ে যায় আল্লাহ সাহায্য নেই। তো হযরত খালিদ রাদিয়াল্লাহু বলেন তুমি উঠো, অমুক উঠো, সোহাইল উঠো, জান্দাল উঠো। হইতেছে ওইখানে দুই ভাই, একজন ছোট একজন বড়, ছোট ভাইরে ওনার নজরে পড়ছে। বলেন তুমি দাঁড়াও। এরপরে ওইখানে দেন বড় ভাই, তুমিও দাঁড়াও। যেই বড় ভাইরে শেষে ডাক দিয়েছে ছোট ভাইরে আগে, বড় ভাই নারাজ হয়ে গেছে। বলে যে আমি শাহ আবু বেদার জেলানুকে, বলে কি? বলে এই যে খালিদ, তার আমার ব্যাপারে ধারণা ভালো নাই। আমি কি আল্লাহর রাস্তায় আমার ছোট ভাইয়ের চেয়ে কি কম কাম করনে বলা? আল্লাহর রাস্তায় আমি কোনো সময় পিছনে ছিলাম? আমারে অপমান করছে সে, আমার ছোট ভাইরে আগে দাঁড় করেছে আমার পিছনে। হযরত খালিদ রেজান বলেন যে ভাই, বিলকুল এরকম নিয়ত নাই আমার, কথাও নাই। আমি তোমার ছোট ভাইরে দেখছি আগে, তোমারে ভরে দেখছি, তোমারে দেখলে আগে ডাক দিতাম। বলে না না না, তোমার আমার ব্যাপারে ধারণা ঠিক নাই। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ফরমালেন খালিদ ঠিক করো মশলা, না হইলে গেলে ফিরত আইবা না, একজনও আনতে পারবা না সাথে। উনি এত বুঝাইলেন, মাফ চাইলেন, আল্লাহর বান্দা মাফও করে না, রাজি হয় না। এরপরে উনি বললেন শোনো, আমার এই ঘোড়া নাও, ঘোড়ার উপরে তুমি উঠো সওয়ার হও, আমি মাটিতে শুইয়া পড়ি, আমার ঘোড়ার ফাও দিয়া লাত্তি দাও আমার গালে দিয়া, তুমি আমার উপরে রাজি হও। এ কথা কইছেন পরে তেসে রাজি হয়েছে। বলে যা এখন মাফ করে দেয়া। বলে এখন যাও, দেখেন খালিদে কী করছে। ইমানওয়ালার যখন আসে দুনিয়ার কোনো করবা নাই। 10 লাখ ছিল এক রেওয়ায়তে হেরা, এর ভিতরে গিয়ে ঢুকছে ধরে। ইনি করছেন কি সাথী সবরে, বলছেন যে শুনো, আমি ঘোড়ার থেকে নামবো, তোমরা নামবে না, তোমরা সব ঘোড়ার উপরে দাঁড়াই থাকবা লাইন ধরিয়া, আর সবের তলোয়ার খুলে লাও, খুললা সবের তলোয়ার কাঁধে, আমি যদি কোনো ইশারা দিই এটার দিকে খালি তোমরা অনুসরণ করো, বাকি কিচ্ছু করে না তোমরা। আমি ইশারা দিলে চলবা, ইশারা না দিই যেইভাবে আসো ওইভাবে থাকবা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, যাইতে যাইতে জেনারেল বিশাল তাবু, ওরা তো রোমান ওই জমানার মধ্যে ধনী, কার্ভেট লাগানো ইস্তেকবাল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ঘোড়া এখানে রাখিয়া এনারা সব দাঁড়াই দিয়েছে লাইন ধরে, আর চতুর্দিক দুনো দিক দিয়ে তো সব ওদের বাহিনী অস্ত্র শস্ত্র সজ্জিত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু গেছেন তলোয়ারটা ওনার ওইখানের মধ্যে যাইয়া একবারে সাইজান হয়ে বসেন তার সামনে, কথাবার্তা কইতেছেন, ওর সাথে কথা হইতেছে, তর্জমা হইতেছে। হইতে হইতে এক কথার মধ্যে একটু মানে চড়া হয়ে গেছে, রুমি জেনারেল একটু চড়িয়ে গেছে, সত্যিই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ারটা কোমর থেকে টান দিয়ে বাইর করে লাফ মারি আমার বুকের উপরে গেছেন গা। এখন তো যদি ওনার উপরে এরা হামলাও করে, এর আগে তার জেনারেল শেষ। জেনারেলের কাজ আমি নিরাপত্তা চাই, আমার নিরাপত্তা দাও। বলে যে তুমি প্রথম নিরাপত্তার শর্ত হইলো আমার 6 জন যে ধৈর্য আনছে তোমার সেনাবাহিনী এরা হাজির করো। কইছে জলদি হাজির করো, দেখে যে তলোয়ার তো বুকের উপরে আর 1 সেকেন্ডও রাখত না। ঘোড়া দাও, ঘোড়ার উপরে সওয়ার করাও, সওয়ার করাইছে তোমার বাহিনীরা বলো অস্ত্র ফালাইতে। দেখেন কই ধরছে আল্লাহ, অস্ত্র ফালাই দিয়ে বিসমিল্লাহ করে উনি ইশারা দিয়েছেন, হেরা ওনার ঘোড়াটারে ঘুরাই দিয়েছে, হেরার ঘোড়ার মুখ ফিরে লিখেছে, লাভ দিয়ে ফিতে উঠছেই আল্লাহ একবার বলেন চলো সব। এই যে ঘোড়ানো হেরার হিম্মত হয় নাই, তলোয়ার উঠাইয়া ওনাদের ঘুরে হামলা করতো, বাইরে আগে গেলেন। তো ভাই বুজুর্গ আর দোস্ত, বলছিলাম যে ইমানওয়ালা হযরত খালিদে বলেন যে এগুলো তো সব মরা, এগুলোর সাথে জিন্দা কি কোনো তুলনা হইতে পারে? এই জন্যই ইমান ওইখানে হসতে হইব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ইয়ামামার মধ্যে এক কাফিরের ধরে আনা হয়েছে,
তো কাফিরের গাট্টির ভিতরে একটা বোতল পাইছেন সেভেন আপের মতো বোতল, বলি এটা কি, বলি এটা জহর। আর জহর যে জহরে আর বিষে বেশ কম, এটা এরা করতো কি, এক ফুটা যদি মানুষে খাওয়াই দিতে পারছে কোনো অবস্থায় এটা শেষ, কলজা মলজা সিরিয়া এটা মরিচ বোকা তলোয়ারের মধ্যে এরা লাগাইতো ধারে লাগাই, যদি আপনারা এটা কূপ দিতে পারছে কোনো হান দিয়া শেষ মরিচ বোকা এটা আর বাঁচত না। এই জহর হযরত খালিদ রাজা এটা কি বলে জহর, তো বলে কি হয় বলে আমি শুধু পেলে এক কাতরা ব্যবহার করলে কাম হয়, বলে দে খুলছেন দোয়া পড়ছেন বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াযুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। যেইভাবে আমরা সেভেন আপার টান দেই একটারে সব শেষ, এইটা 90 বছরেরও বেশি কাফির বুড়া। হ্যাঁ এমনি দেখে ভুয়া উঠে ঘুরু উঠাইয়া কাজে ইনি কে বলে ইনি খালিদ ইবনে ওয়ালিদ, শূন্যের সাথে সাথে বলে যে তোমার জন্মের মধ্যে যাইতে হইলে কি করতে হইবে, বলে কলমা পড়তে হইব, বলে কলমা পড় সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কাফিরের দিল থেকে বুড়াটার দিল থেকে যায় না সহজে, এই জন্য আবু জাহেল মরিয়ে গেল তবু কলমা আনলো না। হে এত বড় ইমানের ফাওয়ার, ভাই বুজুর্গ দুস্ত তিন চিল্লা দিলে আমার গাছ তো তালিম করে শেষ হয়ে গেছে, এইটা না মৌত পর্যন্ত মেহনত করতে করতে যদি ওই রকম ইমানের একটু ধাক্কা লাগিয়ে যায় আর মখলুকের তাসুর যায় তো ইনশাআল্লাহ মরবার সময় হাসতে থাকবেন, কভাল ঘামবো চোখ দিয়া পানি বাই দিতেছে খান্দে না বন্ধায়, এটা তার জান্নাতের বাড়ি দেখিয়া অস্থির হয়ে গেছে যে আয় আল্লাহ আফসুস করে আয় আল্লাহ এই এতটুকু মেহনতে মাত্র তিন চিল্লা বছরে 40 দিন দিতে দিতাম, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ছি রমজানে রোজা রাখছি আয় আল্লাহ, এরপরে কোনো মতে জাকাত কিছু দিছি আল্লাহ আমার তো জাকাত আসেই নাই আমি জাকাতও দেওয়ার লাগে নাই, আয় আল্লাহ কোনো সময় তাহাজ্জুদ পড়ছি কোনো সময় পড়তে পারি নাই, আল্লাহ তুমি আমার এত বড় জান্নাত দিলে, আয় আল্লাহ তোমার নবী যা বলছিলেন যদি সব করতে পারতাম না জানি আমার জান্নাত কত বড় হইত, এই আফসোসের কারণে চোখ দিয়ে পানি বেরিয়ে যাব কপালটা ঘামিয়ে গেছে শরীর ঘামতেছে বুঝবেন যে এই তার আলাপ, আর যার জাহান্নাম সামনে দেখে তো খালি মুখ ঘুরাইতে থাকে চোখ বড় হয়ে যায় ভয় ভয় যাইতো চায় না, তো ফিরিস্তায় ফিটাইয়া রক সিরিয়া ফালাইয়া একসাথে 360টা রক মালাকুল মতো হুকুম দেন ছিল তো সিরে এরপরে ফিটায় এরপরে আস্তে করে রূপ বাইর হয়, এরপরে ফিরিস্তারা আবার হাতে লইতে চায় না, ওই যে থৈলিয়ার ভিতরে ভরলো একটার থেকে আরেকটার হাতে উড়াইয়া ফিকতে ফিকতে একবারে যায়, ভাই আর বুজুর্গ আর দুস্থ আর ইমানওয়ালা রুহ আল্লাহর দরবারে ফিরিস্তায় পৌঁছায় এরপরে ওইখানে আল্লাহর আরশের নিচে যাইয়া সজিদা করে, ভাই আর বুজুর্গ আর দুস্থ এই জন্য মেহনত এটা মৌত পর্যন্তই, এরপরে ভাই দুস্থ ইমানওয়ালা আল্লাহ বলছে যে দেখো দুনিয়াতে আমি দিছি তোমাদেরকে আমল করার জন্য, আজকে কেউ হিসাব লইতো না, নমাজ পড়লো হিসাব নাই নমাজ না পড়লো হিসাব নাই, কিরে ভাই ফিরিস্তা আইয়া হিসাব লয় আজকে পাঁচক তো পড়ছো কি না কোনো হিসাব আছে, রোজা রাখছো কি না ভাত খাইলেছো চুরি করে কি হিসাব লয় নয় এই কথা বললে নি, বলে তুই হারাম থেকে বাচ্চা থাক হালাল কামাই কর কিচ্ছু কেনা সেরে দিছেন আল্লাহ, বলেন যে শোনো গাদান হিসাব উন পেলা আমলিন, যেই দিন রুটা চলে যাইব তুমি আমার দরবারে আইবাই তুমি আসল রুট হইলে আসল মানুষ, সেটা ওই দিন আমল নাই হিসাব আল্লাহ ধর্ম, ফজরের নামাজ কেন পড়ল না, ফজরের নামাজ না পড়ার জন্য সকাল থেকে জোহর পর্যন্ত সাফে কামড়াইতে থাকবে আর এরপরে আগুন জ্বালাই দিব, এরপরে জোহর থেকে আসর পর্যন্ত সাফের কামড় আবার আগুনের জ্বালানো, আসর থেকে মাগরিব পর্যন্ত কি দশা, মাগরিব থেকে এসা এরপরে এসা ছাড়ার কারণে ফজর পর্যন্ত আল্লাহরে যে দোষ দিবেন নেই, প্রত্যেক ফজরের রক্ত হইলো তো ফিরিস্তা আওয়াজে এ আল্লাহর বন্দারা উঠো যেই আগুন তোমরা গুনার কারণে তোমাদের জন্য জ্বালাইছ এটা নিবাও, বলেন যে ইমানওয়ালারা উঠে অজু করে নমাজ পড়ে তো বলেন যে রাত্রে যে গুণা হয়েছিল সব গুণা মাফ হয়ে যায় তার আগুন বন্ধ হয়ে যায়, জোহরের সময় পুনরায় আবার আওয়াজ দেয় যে ইমানওয়ালা উঠলো উজু করলো নমাজ পড়লো বলেন যে সাথে সাথে ওই ফজর থেকে জোহর পর্যন্ত যা হয়েছিল সগিরা গুণা মাফ, তওবা করলে খুবই রহমাফ ইস্তেকবার আর তওবা, আবার আসরের সময় কি অবস্থা মাগরিবও এথাই এশায় অথাই, ভাই বুজুর্গ দুস্ত বলেন যে ইমানওয়ালা যখন নমাজ পড়ে বলেন যে ইমানওয়ালার কিয়ামতের দিন যে উঠবো বলেন যে তার চেহারা নূরানি হইয়া উঠবো,
নূর এবং নমাজ তার জন্য সাহায্যকারী হবে, সুপারিশকারী হবে। এরপরে নমাজ হইল বেহেশতের চাবি। এই জন্য ইমান আর নমাজ। বলেন যে নমাজের যদি বন্দা ঠিক হয়ে যায় তাহলে কিয়ামতের দিন সবের আগে কিসের হিসাব হইব ভাই? নমাজের হিসাব। কিন্তু নমাজটারে আমরা জানদার বানাইলাম না। কি বানাইলাম না ভাই? জানদার। কি হয়েছে জানেননি? নমাজ তো আমরা পড়ি ঠিক, কিন্তু নমাজটাই আর থাকে না, বাকি সবই আর থাকে। কি বলেন, এটা ঠিক কি ঠিক না? আমার ব্যাপারটা কই আমি আর কি। আপনি যেই আল্লাহু আকবার বলবেন, যত দুর্গন্ধযুক্ত কথা, ফসা কথা, 10 বছর 20 বছর আগের সব ইয়াদ হইতে থাকে। শয়তান নিয়ে কয় কি জানেননি? উজকুর কাজা, উজকুর কাজা, ওইটা ইয়াদ করো, এটা ইয়াদ করো। কেউ বই নমাজের নিয়ত বানলাম তো হয়তো বাসার কোনো মশলা অ্যাড করাই দিব, না হইলে ফুরানা কথা একটা অ্যাড করাই দিব, না হইলে আরেকটা করাই দিব, না হইলে আর ওই ও বন্ধুর কথা অ্যাড করাই দিব, না হইলে কইব কি মসজিদ দৌড় মানে যাই ক্যাশ বাক্স সাবি আনছেন। তো অনেকজন আছে আমার কথাই কই, এই তো মুসিবত ইয়াদ থাকে না, নমাজ তো ইয়াদ থাকে না, এখন দেখবেন এখানে হাতে দিয়ে আছে। আর এখন তো আরও শয়তান খুব মজাতে আছে, সেটা কি ঠিক করে ডাক মারছে যে একটা জেবে লিয়ে আছে, এখন নমাজ উমাজ ভাঙ্গি এটা বন্ধ করে। আরে ভাই, এটা যদি বাজ্যেই যায় না তো এটা বাজনার পিছনে আমি কেন করতাম? আর একটা জিনিস আপনারা আরে বলি, এইরকম রিংটোন নি না কি কয় একটা এইরকম একটা ভাই বানাইয়ে দিয়েন না, যেটায় গান মুসল্লিরা নারাজ হয়, গরির আওয়াজের মতো আওয়াজও তো আছে, এটা লাগাই রাখেন। যদি বুলে কোনোদিন থেকে যায় মসজিদ আইতেছে এটা বন্ধ হই, বুলে হয়েছে না তো নমাজটা কেন ভাঙিয়ে লাইতাম? হয় যে সাপ নমাজের মধ্যে মারণ যায়, সাপে তো জানলে এটা কি জানলে যায়, এটা ইমান নষ্ট করে। কোনটার উপরে কোনটা কেয়াস করিয়া একদল বাইরে হয়েছে, হিটে দেখো যে নমাজের মধ্যে এমনি দেন একবারে কত শয়তানি এমনি বাড়ি, এটা কি কি পাইছে শয়তানি? নমাজ কিসের নমাজ এটা? এই জাত কাম করেন না, সব ইয়াদ আছে, নমাজটাই ইয়াদ থাকে না। আর এরপরে আল্লাহ রসুল বলেছেন ইয়ার ইয়াদই থাকে না, কয় রেখাত পড়ছি, কয় রেখাত পড়ছি। এরপরে দেখেন এটার এত যত্ন কেন? মানুষের লেট্রিন আছে না বাসায়, লেট্রিন ব্যবহার করে না, কিন্তু এটা কি এটা পিছিয়ে লাগিয়ে থাকেনি? এটা জরুরত পুরা করা। মোবাইল একটা যদি থাকে এটা তো মানে জরুরত পুরা করেন, হারাম তো না, কিন্তু এটার এইভাবে এটার পিছনে পড়ছেন যে এটা আমার মসজিদও থাকতে হইব, আমার কোরআন তেলাওয়াতও নষ্ট করতে হইব, সব নষ্ট করতে হইব। আধা ঘন্টা এক ঘন্টা সময় যদি না পায় তার যদি এত জরুরতই হয় দেশে বিদেশে, আমি এটা কারণ মানুষ এখন এটা হয়ে গেছে ইনার একটা টাকা দেন, আমি বলি যে ভাই দেখেন আমার নম্বর নিচ্ছেন আপনারা আপত্তি নাই, কিন্তু যদি আমি জবাব না দিই নারাজ না হইতে পারবেন না, আমি আমার সুবিধা মতো সময় যদি হয় জবাব দিবো, না হলে দিতাম না। ঠিকই আমার আমি আমলে আছি মশলায় আছি, এটা বাস্তব এটার কথা, এটা থাকা আমার কথা না ভাই। নমাজে দাঁড়াইছি আল্লাহর সামনে, অন্যদিকে কেমনে যাইত? আপনারাই তো বলেন আলী রাজি আল্লাহর তীর বাইর করা হইলো, উনি জিজ্ঞেস করেন কেন আইছো তীর বাইর করতা? আমিরুল মনিন তীর তো বাইর করে লেছি, ও আমি তো অনুভবই করতে পারি না, অনুভবই তো করতে পারি না। এই জন্য ভাই বুজুর্গ আর দোস্ত, এই জন্য নমাজের উপরে মেহনত করতে, সাথে সাথে নমাজটারে আগ্রহওয়ালা বানাইতে, নমাজের আগ্রহ নিয়া নমাজ, এই যেটারে শৌকের সাথে ফাজাইলের শৌক। আল্লাহ রসুলে তরগিব দিছে যে ব্যক্তি রোজানা 12 রেখাত নমাজ পড়ব ফরজ বাদ দিয়া, ফরজের অতিরিক্ত, ফরজ তো এটা ফরজই, 12 রেখাত পড়ব, আল্লাহ বেহেশতে একটা বালাখানা বানাই দিব মহল। 12 রেখাত দিচ্ছেন নি, ফজরে 2, জোহরে 4, ভোরে 2, মাগরিবে 2 আর এশায় 2, 12 হইল। এটা কিভাবে ফজরের 2 রেখাত সুন্নত পড়ার সাথে সাথে ইমানওয়ালার দিলে আইছে যে আলহামদুলিল্লাহ আজকে জান্নাতে আমার ঘর বানানো শুরু হয়ে গেছে। আর আসলেই যেইখানে 2 রেখাত সুন্নত পড়ছে ইমানওয়ালায় জান্নাতের মধ্যে ফিরিশতা কাজে লেগে যায়, তার জন্য নতুন মহল বানাইতেছে। আপনারা কইবেন যে এত মহলের দরকারটা কি? একটা হইলেই তো হয়, আল্লাহ যদি কোনো মতে জান্নাতুল জান্নাতে আদম দিয়া দেয় তো 25 লক্ষ বিবি থাকবে, তো ইটেন্ডে কই রাখবেন? দরকার আছে না নাই বলে হুজুর এত বিবি দিয়ে কি করবো? আরে 25 লাখ না, 1 কোটি হইলে কোনো অসুবিধা নাই, এখানে ওইখানে তো আপনি হামেশা হামেশা, ওইখানে হায়াত আছে মৌত নাই, বলে তো এরপরে কি হইব? বলে এরপরে ও শেষ,
তবু আপনার হায়াত শেষ নাই। বলে এরপরে বলে এখানে তো বুড়াও হইবেন না, তো ফজিস লোক কইলি কি বার্ধক্য নেই, মৌত নাই, অসুস্থতাও নাই, জওয়ানিও খতম হবে না। তো এটাতে আর অসুবিধা কি? তো সাথে সাথে ফিরিস্তায় বানায় জোহরের চার রেখাত পড়ছে, ইমানুল্লাহ কয় যে আলহামদুলিল্লাহ আমার অর্ধেক ঘর হয়ে গেছে, ওই কিন্তু ফিরিস্তায় অর্ধেক ঘর ঠিকঠাক করে। পরে দুই রেখাত পড়ছে, কয় যে আলহামদুলিল্লাহ লিন্টার মতো ঘুরছে আমার ঘর জান্নাতে। মাগরিবের দুই রেখাত ফিরে কয় যে আল্লাহ মেহরবানি করে তুমি আমারে মৌত এসার আগে মৌত দিও না, যাতে এসার পরে দুই রেখাত সুন্নত পড়িয়া আমি আমার ঘরটা পুরা করতে পারি। আচ্ছা আমরা যে নমাজ সুন্নত পড়ি, এই যে ফজর পড়লাম মাগরিব পড়লাম, কোনো সময় আইসে এটা? এই জন্য তো ভাই এলিমের হালকা মানে ফাজাইলের তালিম বারবার বলতেইব শুনতেইব, বলতে বলতে শুনতে শুনতে যখনই নমাজে দাঁড়াই হাজির হয়ে গেছে। এই জন্য তো সাহাবাই কারাম এইভাবে উঠেন, দুনিয়া ওই বললে যেতেন দুনিয়া। এখন তো শয়তান নিয়ে আইনে করে কি আমরা দুনিয়া ইয়াদ করাই দেয় বিবি বাচ্চা। দেখেন কীরকম কাণ্ড হয়েছে, আল্লাহর রসুলের একটা হাদিস আছে, হাদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইছেন এক জওয়ানকে, লিয়া হালিকা আলাইকা হক কোন ওয়ালি জসদিকা আলাইকা হক, তোমার শরীরের একটা হক আছে, তোমার বিবির হক আছে। মানে কখন এখন বিবি বাচ্চার হক আছে, আপনারা খালি এখন কাটি লিয়ে যাইতাম বিবি বাচ্চার হক নাই। আচ্ছা কার জন্য কইছেন এইটা শুনুন, কুরাইশ বংশের ছেলে অশিক্ষিত না, শিক্ষিত উনি একমাত্র ব্যক্তি যিনি সাহাবার মধ্যে হাদিস লিখতেন, উনারে আল্লাহ রসুলে অনুমতি দিয়েছিলেন, এই জন্য উনি লিখত। জোয়ান হয়ে গেছে, বাপ সর্দার রাইস কুরাইশের মধ্যে নাম করা বাহাদুর, অর্থাৎ সাহাবাদের মধ্যে এত সূক্ষ্ম বুদ্ধি আল্লাহ খুব কমই দিছে। মানে কেউ যে ওনারে ফেসাই গেলেইব কোনো ব্যাপারে, সাহাবাদের মধ্যে ইনি এই ব্যাপারে এক নম্বর। রুমানরা কত বুদ্ধি করছে, কোথাও ওনারে আটকে দিতে পারে নাই, এইরকম মানুষ উনি, তীক্ষ্ণ বুদ্ধি মানুষ। তো ছেলের জন্য যেহেতু কুরাইশের বাচ্চা, কুরাইশ উনি সুন্দরী মেয়ে কুমারী মেয়ে বিবাহ করাইয়া বাসায় আনছেন সাহাবি, তো উনি রাত্র হইছে, ওনার জন্য মদিনাতে ঘর বানানো আছে, ওনার বিবি তো ওনারে মাইনে ওনার মহলের ওনার ঘরে ওনার মা বাবা দাদি কেউ পৌঁছাই দিছে নিয়ে বিবি বিবি হাজির হয়েছে, বিবি হাজির হয়েছে দোয়াটা করিয়া উনি কইতেছে যে তোমার কী রায়, আল্লাহ রসুলে ফরমাইছে নেক কাম দিয়ে শুরু করা, তো দুই হাত নামাজ সরিয়ে লাই তুমি ইজাজত দিলে, বলে পড়েন তো দুই হাত নামাজ কি ছয় ঘন্টা হইব, নি নফল নামাজ কয় ঘন্টা হইব, দুই মিনিট বা তিন মিনিট চার মিনিট, আরও নতুন বিবি হাজির এখানের মধ্যে কত বড় আগ্রহ বিবির সাথে কথা বলার। তো বলে ঠিক আছে নমাজ সরিয়ে লেন, আল্লাহ আকবর করে দাঁড়াইছেন বিবি বসা, ও বেচারি অপরিচিত ইয়া কেন স্বামীর দরবারে হাজির হয়েছে নতুন, বেচারি বসা অপেক্ষা করে, আর ইনি যে দাঁড়াইছে দাঁড়াইয়া সুরায় ফাতে পড়িয়া যে কোরআন শরীফ পড়তে আছে পড়িয়েই যাইতেছে পড়িয়েই যাইতেছে, যাইতে যাইতে হজরত বিলাল রাজি আল্লাহ আল্লাহ আকবর আসসালাত ও খাইরু মিনান নাম কয়ে লিছে, ওই উনার হুশ হয়েছে দিছে উঠছে দরজা খুললিয়া বিবির সাথে আর কোনো কথা নাই, গেছেন গা উনি গাই কেন ফজরের নমাজ পড়িয়া আল্লাহ রসুলের হালকায় বসে গেছেন গা। এখান থেকে ফজরের রক্ত শেষ হয়েছে, মহিলায় নমাজ পড়িয়া লইছে, মহিলারা আইছে তারে মুবারকবাদ দেওয়ার জন্য, একজনে কইতেছে তোমার স্বামী কেমন ভাইলা, বলে বহুত ভালো স্বামী সারা রাইতেই উনি নমাজ পড়ছেন, কইতেই এরা বুঝছে যে গড়বড় হয়ে গেছে, মহিলা তো ঘাবড়াই গেছে যে বাবা কার কাছে আইলাম কোন মানুষ সারা রাত নমাজ পড়লো আমার একটা কথা কইল না, এর আগে ওনার মারে কইছে ওনার মায় যেই ওনার স্বামী ঘরে আইছেন নমাজ পড়িয়া বলে আমরা ছেলে তো এই কাণ্ড ঘটাইছে, তো আবার বাপ গেছে গিয়া দেখে যে উনি সুফি সাহেব বসে আছে হাদিস লিখতে আছে আল্লাহ রসুলের, উনিও বহুত বড় মানুষ, গিয়ে আল্লাহ রসুলের চুপকে বললেন যে আপনার এই যে খাদিম ইনি এই কাণ্ড ঘটাইছে আজকাল রাখছেন, আসো আবদুল্লাহ তুমি আসো, আইসে জসদিকা আলাইকা হক ওয়ালি আহলিকা আলাইকা হক, তোমার শরীরে তো একটা হক আছে সুতরাং মানে হিদিকার কইতেছেন না কি ঘটছে, যে রাত্রে কিছু ঘুমানোও দরকার বিবির সাথে কথাও বলাও দরকার, এই কথা কইয়াই মানে লিয়াহালিকা আলাইকা হক কোন নিজস্ব দিকে এইটাই উনি বুঝে গেছেন বাবা, তখন উনি বুঝছেন যে রে আবার বিবি তো আমার কথা ফাঁস করে দিছে, তখন উনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো নিয়ত ছিল না যে আমি সারা রাত্র নমাজই পড়ি, আমার নতুন বিবি আমি তার সাথে কথা বলবার নিয়ত এরা দায়ী করছি,
আপনি বলছেন যে ভালো কাম দিয়ে শুরু করতে, এই জন্য আমি মিলে থেকে ইজাজত নিয়েছি দুই রেখাত নমাজ পড়ব। তো যখন নমাজ সুরায় ফাতিহা পড়ে কোরআন আয়াত পড়ছি, আই গেছে বেহেশতের জিকির, বেহেশতের নিয়ামত, বেহেশতের এই হবে সেই হবে, আয় আল্লাহ রসুল। আমি বেহেশতের এই দৃশ্যর মধ্যে ফড়িয়া আমি আল্লাহ রসুল বিবি ভুলে গেছিলাম, দুনিয়া ভুলিয়ে গেছিলাম, আমি সারা রাত জান্নাতের মধ্যে সফর করছি, এই জন্য এই কামটা হয়েছে। বলে যাও 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 যাও, যেই বেটায় প্রথম দিন যেই জোয়ান, এটা না যে বেটা বুড়ো হয়ে গেছে আরো তিনটা বিবি আছে, না প্রথম বিবি নতুন, আর উনি কসরতে শাদী, মানে আরো বহুত শাদী করছেন যে ও নাই, ওনার নাম হইল হজরতে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু সাহেব দাদা। সেই বেটারে বলছিলেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজরত মোলা সাইদ খান সাহেব বয়ান করতেছেন, এক আরবি শেখ লাঠি লিয়ে দাঁড়াইছেন বয়স্ক, হজরত শেখ তুমি যে কইতেছো সাইড মাসের জন্য যাইতাম, বিবি বাচ্চার তো হক আছে, কইতেই হজরত মোলানা সাইদ আহমদ খান সাহেব মাশাআল্লাহ বহুত ভালো কথা, এই হাদিস আল্লাহ রসুলের কার জন্য কইছিলেন, কই এই কিচ্ছা কইলেন যে যেই যুবক প্রথম দিনই তার বিবি ভুলিয়া জান্নাতের মধ্যে সফর করে তার জন্য, তোমার বিবি তোমার দাড়ি অসাদ হয়ে গেছে, দাঁতও ফালাই দিছে, এর ফরও বুঝি ওকে কাদা হয়েছে না, বিবির পিছিয়ে সব জিন্দিগি গেল, এখন বুড়ামে বই গেছে সাথে, রে বাবা এখন তো বহুত মারাব। আপনারাই চিন্তা করে দেখেন, আমরা যে একটার থেকে আরেকটা দিকে ছুটে যাই, নমাজ যে পড়ি নমাজটা কীরকম পড়ি, নমাজের মধ্যে বিবি আছে সব আছে, নমাজ আমরা ইয়ার থাকে না, এই জন্য মেহনত করতে হইব, ফাজাইলের সামনে আনতে হইব, মাসাইল জানতে হইব, আর আল্লাহর সাথে তাল্লুক পয়দা করতে হইব, আল্লাহর ধ্যান। নমাজ পড়বার সময় সজিদা দিই আমরা, যে কার মধ্যে কেউ সজিদা দিই, আমরা তো আল্লাহর কদমে সজিদা দিই, আমরা মাটিতে সজিদা দিই না, আল্লাহ হুকুম দিয়েছেন মাটিতে দেয় ওই জন্য, কিন্তু আসলে তো আমরা কপাল আল্লাহর কদমে লাগাই। এই জন্য ভাই দোস্ত তিন তসবি, একটা তো হইলো ভাই দোস্ত এই যে তসবি পড়ি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অর্থের দিকে খেয়াল করিয়া এটার সওয়াব আজর, একবার সুবহানাল্লাহ বলছি আল্লাহ জান্নাতে একটা গাছ লাগাই দিছে, আলহামদুলিল্লাহ বলছি গাছ লাগছে, লা ইলাহা ইল্লাল্লাহ গাছ লাগছে, আল্লাহু আকবার গাছ লাগছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতে গাছ লাগিয়ে গেছে, অর্থ জানা থাকতো, আর এটার দিকে খেয়াল করে করে সবের দুরুদ শরীফ, দুরুদ শরীফ পড়ার সময় এই একতার ইস্তেজার হইতো, যা আল্লাহ এই কলমা নমাজ সব কিছু তোমার নবীর বরকতে পাইছি, নবী না আইলে কিছুই পাইতাম না, এই নবীর হক আমরার দ্বারা আদায় করা সম্ভব হইব না, আল্লাহ আপনার নবীর শান মতো আপনি বদলা দান করেন, এ আল্লাহর এই জন্য আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ বলেন তোমরা আমার নবীর দুরুদ শরীফ পড়ো, এখন আমরা বলি যে আল্লাহ আপনি পড়েন, এটার অর্থটা কি, অর্থ হলো যে আল্লাহ নবীর শান মতো আমরা কী করে আদায় করবো, দুরুদ শরীফ পড়বো মানে ওনার হক আদায় করবো, আপনি তার শায়ানে শান মতো বদলা দান করেন, এই ধ্যানে দুরুদ শরীফ। ইস্তেগফার, ইস্তেগফার যখন বিগত জিন্দগিতে যে গুণা করছি একটা গুণারে সামনে আনেন, আন্না বলেন যে আল্লাহ তুমি যদি মাফ না করো এই গুণাই আমারে আখেরাতে ধ্বংস করে দিব, দুজকে ফসাই দিব, এরপরে রব্বি ফুরলি অথবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাব, এই গুণারে সামনে রেখা চোখ দিয়ে ভানিয়ে নিয়া ভয়ে যখন আপনি ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আস্তে আস্তে এই গুণার তাসুর যাইব, আর আপনার দিলের মধ্যে আল্লাহর ধ্যান পয়দা হইব। ভাই বুজুর্গ দোস্ত নমাজ রে আল্লাহর দরবারে কবুল করাইবার জন্য এখলাসের সাথে পড়ব, আর ভাই বুজুর্গ দোস্ত সবের সাথে আখলাকের সাথে দুনিয়াতে জিন্দগি কাটাইব, অন্যায় করবো না, জুলুম করবো না, হক আদায় করে যাইব। আইসে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন জনাজা পড়াইতে, যাইয়া হাজির হয়ে গেছে জনাজা পড়াইবেন, ইনার উপরে কারো হক আছে, একজনে আমার হক আছে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন যাও তোমরা ভাইয়ের জনাজা তোমরা পড়ো, আমি করতে পারবো না। আরেক সাহাবিটিয়ে বলেন যে রাসূলুল্লাহ আমি তার ভাওনাটা আদায় করে দেই, আপনি জনাজা ফরান, এরপরে আল্লাহ রসুল যে জনাজা ফরাইছেন। হক তুই এ দুনিয়াতে না যাওয়া চাই, হক এই দুনিয়া দারুল হুকুক আদাউল হুকুক, এই দুনিয়াতে হক আদায় করার জায়গা, আর জান্নাত হইল আখেরাত হইল দারুল উজুর বদলার জায়গা। এক নম্বর আপনার উপরে আল্লাহর হক আছে, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে ধরতেও পারে, এরপরে আল্লাহ রসুলের পক্ষ থেকে হক হয়ে গেছে আমাদের উপরে, এরপরে ভাই দোস্ত আপনি এখন কী হয়েছেন বাপ, তো আপনার ছেলে মেয়ে বিবির হক, এখন আপনার ছেলে তো আপনার বাপ মাইসে হেরার হক, আপনার যত সম্পর্ক বাড়তে থাকবে তত হক আইতে হইব, বিবির হক সবের হক এই সবগুলা দুনিয়ার থেকে আদায় করে যাইব, তো আল্লাহ আখেরাতে বানাইছেন দারুল উজুর, এগুলা সবের বদলা আল্লাহ জান্নাতে একসাথে দিয়ে দিব, এই জন্য ভাই সবের হক আদায় করে দিয়ে দিব। এই জন্য ফরুশির হক তো এত বেশি, আল্লাহ রসুল ফরমাইছেন যে আমার ভয় হয়েছে যে ফরুশনি ওয়ারিসদার হয়ে যায়,
বলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমার সবচেয়ে বেশি ওসিয়ত করেছেন পুরুষের হকের ব্যাপারে এমনি ভাবে দুস্থ পুরুষের হক আদায় তো বিবির হক আদায় তো বিবির হকের মধ্যে একটা বড় হক হইল বিবির ভাওনাটা অনেক ভাই বিবির ভাওনা দেয় না ভাওনা বুঝছেন নি আ মোহর যে একটা লাগাইছিলেন 7.5 লাখ 7.5 টাকা দেয় না মা ভুলে লিছি এগুলো করে দান্দা চলবো না আল্লাহর সাথে বিবির হকটা দিয়ে দিয়েন পারেন না তাহলে বাসার এক টুকরা দিয়ে দিয়েন না হলে জমিন এক টুকরা দিয়েন দিয়ে এটার থেকে লাইন করে দিয়েন তাইলে বাচ্চা যাইবেন বোনের হক আদায় করে যায় মেয়ের হক আছে মেয়ের হক আছে কি বাসা বানাইছে তো সুরাটাই দিয়েছে ছেলেদেরকে মেয়ে আর এখানে আইয়া উঠবার কোনো সুযোগ নাই আল্লাহ রসুলে ফরমাইছেন যে তার ওয়ারিসরে বঞ্চিত করে যাইব কেমতের দিন আল্লাহ তাদের জান্নাত থেকে বঞ্চিত করে দিব জান্নাতের ওয়ারাসত থেকে বঞ্চিত এই জন্য কোনোদিনই পাপ করবো না এটা বহুত বড় অন্যায় যে ছেলের নামে দিলাম মেয়ের আরে বঞ্চিত করে দিয়ে গেলাম না সমান সমান এই পাপে যদি কেউ পাপি হইয়া থাকেন আপনি আল্লাহ আইনের মধ্যে হাত ডালছেন মুফতি সাহেবরে আনেন ফরাইজ নামা বানান বানাইয়া মেয়ে যৎকান পাইব অৎকান মেয়ের রহন লিখে দেন দিয়া ফাঁক হইয়া দুনিয়ার থেকে যান তো কী বলেন ভাই সবের হক আদায় করে যাইব তো এর সাথে সাথে আবার যেহেতু আল্লাহ রসুলের হক হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আনিত দিন সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো কারণ আমরা নবী হইলেন রহমাতুল্লিল আলামিন সমস্ত জগৎবাসীর জন্য জিন ও ইনসানের জন্য রহমত উটের জন্য রহমত গাছের জন্য রহমত জিব্রাইলের জন্য রহমত রসুল পাক সাল্লাম ফরমাইলেন যে ভাই জিব্রাইল আপনার জন্য আমি কেমনে রহমত হইলাম আপনি ওহি নিয়ে আসেন আমি আর আল্লাহর দর মানে আপনি হইলেন সফির আপনার রহমত আমি কেমনে হইলাম বলে হ্যাঁ আমার জন্য আপনি তো রহমত বলে কেমনে বলে আল্লাহ আমার একটা বহুত বড় জিম্মাদারি দিছে আর সেই জিম্মাদারিটা কি বলে যে সেটা হইলো যে আল্লাহর পয়গাম নবীগণের কাছে পৌঁছানো আপনার পূর্ববর্তী সবের কাছে পৌঁছাইছি আপনার কাছে পৌঁছাইছি কিন্তু আমি ভয়ে মরতেছি যে আমি এই আমানতদারির উপরে কি আমি পুরাপুরি আদায় করতে পারছি না পারি নাই বলেন যে আল্লাহ পাকে এই ভয় থেকে আমার হেফাজত করছেন নিরাপদ করে দিয়েছেন আপনার বরকতে বলে কেমনে বলে আল্লাহ কুরআন নাজিল করছেন আপনার উপরে তো এটার মধ্যে একটা আয়াত নাজিল করছেন মুতাইন সাম্মা আমিন আমার জিব্রাইল এক নম্বর ফরমাবরদার মাননীয় এবং আমানতদার আমি এখন আলহামদুলিল্লাহ ইতমিনান হয়ে গেছি আপনি আমার জন্য রহমত ভাই দুস্ত আমরা নবী সবের জন্য রহমত সত্যবকার মাইশের জন্য রহমত সব জাতির জন্য রহমত হয়ে আইসেন এই জন্য ভাই সমস্ত দুনিয়াতে আমাদের যাইতে হইব কথা বুঝতে পারছেন সারা দুনিয়ায় যাইতে হইব এই জন্য এই জান কেটাই দিছে মালটা কেটাই দিছে আল্লাহই দিছে আবার দিয়ে আল্লাহ কেছেন যে দাও তোমাদের সাথে আমি ব্যবসা করি দাও তোমাদের জান আর মাল আমি খরিদ করি আমি তোমাদেরকে জান্নাত দেবো আল্লাহ রেখেছি যে আল্লাহ আপনি আপনার জান্নাত দিয়ে দেন আর জান মাল লইয়া যান আবার আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন তাই কি আল্লাহ কইতেছেন যে আমার আমানত ঠিক মতো ব্যবহার করিও মুসলমানের জানমাল মুসলমানের কাছে আমানত তিন জায়গায় খরচ হইব প্রথম নম্বর আল্লাহর দিন জিন্দা করার পিছনে দুই নম্বর হইল এতিম মিসকিন বিধবা মহিলা দিনী মাদ্রাসা মসজিদ তৃতীয় হইল হালাল কামাই আপনার পরিবার পরিজনের উপরে এই তিনটা লাইন চতুর্থ লাইন নিলে দাঁড়িয়ে নিতে গেল এসরাফে এক নম্বর কি এলাই খালিমা থাকবা আল্লাহর দিনের পিছনে খরচ হয়ে যাবে আল্লাহর কলমা বলন্দ হওয়ার জন্য দ্বিতীয় হইল আপনি দেখেন এতিম মিসকিন বিধবা মহিলা দিনী মাদ্রাসা মসজিদের পিছনে সাহাবায়রা খরচ করতেন আপনি খরচ করেন তৃতীয় জায়গা হইল হালাল কামাইয়ে সময় দিবেন হালাল কামাইয়ের মধ্যে করবেন আর আপনার বিবি বাচ্চার পিছনে খরচ করবেন বেগাইরে মুসরিম এসরাফের সাথে না প্রয়োজন পরিমাণে ভাই বুজুর্গ দুস্থ তাইলে কিয়ামতের দিন যাওয়ার পরে হিসাবটা সহজ হয়ে যাইব এই জন্য ভাই দেখেন আল্লাহ আপনারে জান দিছেন মাল দিছেন আল্লাহর কলমা দুনিয়াতে বলন্দ হওয়া এই জন্য আপনারে জিম্মা লাগাই দিছেন শুধু বাংলাদেশের জিম্মাদার আমরা না বরঞ্চ সারা দুনিয়ার জিম্মাদার কথাটা ঠিক কি ঠিক না আমরা আল্লাহ সারা দুনিয়ার জন্য পাঠাইছে রুস্তুমের সামনে যখন গেছেন না হযরত রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু সাহাবাদের মধ্যে দেখতেও ছুটো সোয়ার হয়েছেন বীরজন বীরজন কয় ছুটু ঘোড়া এটা ইরানিরা ব্যবহার করে না এই ঘোড়া সোয়ার হয়ে গেছেন আবার সিরা কাপড় দিয়া তলোয়ার বান্ধে গেছেন ওইখানে উনি বলছে আমি খাই যাই এতে কী আসলে তো উনিরা জিজ্ঞাসা করে কেন হয়েছে আমরা দেশে এটা কিচ্ছা কইছিল বাদশাহ বলে কি হয় বলে শুনো শুনো তোমরা আমরা দেশে আইসো যে একটা কিচ্ছা শুনে লো বলে কি বলে যে এক বেড়ার একটা বাগান বাগানের মধ্যে ফলধার গাছ ফল ধরছে পানি বাইরে না ফরনালা থাকে এক শিয়াইল্লা খুব দুর্বল খানা পিনা ভায় না এটাই এটি দেবনে আস্তে আস্তে সিমটে ঢুকে গেছে তো এরপরে যখন ঢুকছে তো
তো ঢুকার পরে এটা আরে মালিকে দেখছে দেখে রহম খাইছে, তো এটা দুর্বল শিয়াল থাক, এটা এদের আঙ্গুরের গাছ নষ্ট করছে, এই গেন্দা এটা নষ্ট করছে, লাইছে এখন লইয়া অস্ত্র ওইটা মারার জন্য ডান্ডা লইয়া, এখন হেতো ওই গেন্দে ঢুকছে জানা আছে গেছে, এখন মুঠো হয়ে গেছে, তার যাইতে পারে না, তো বেরিয়ে এটা একবারে শেষ করছে। শুনো তোমরা আরবের মরুভূমিতে বাস করো তো, খানা পিনা ভাও না, আমরার দেশের এই খানা পিনা রেওয়ায়তে আইছে সাহাবারা ইরান দেশ ফতহ করার আগ পর্যন্ত ভাত খাইয়া দেখেন নাই, এরপরে ওনারা ভাত খাইছেন। ইরান দেশে প্রথম দিন এরা বুঝেই নাই যে চাউল পাইয়া এটা কি, এটা চিনতেই পারে নাই, লম্বা কিচ্ছা। তো বলে যে তোমাদেরকে এই দশা ধরাইব, আমরা দেশে তো শস্য সমলা দেশ দেখে আইসো মরুভূমির থেকে, যদি মালের দরকার হয় দিয়ে ফিরত চলে যাও, আর নাইলে এইভাবে তোমাদের দশা হইব। তো হজরতের বীর জেলান গুসা হয়ে গেছে, কৌ কি আমরা আসি নাই, আল্লাহ ফাটাইছে তোমাদের কাছে, তোমরা মানুষের পূজা করো, মানুষের ভক্তি করো, আল্লাহর ইবাদত ছাড়িয়ে দিছো, আল্লাহ আমরা ফাটাইছে তোমাদেরকে এই অন্ধকার থেকে, এই গুমরাহির থেকে আল্লাহর ইবাদত নূরের মধ্যে নিয়ে আসার জন্য, অন্যায়ের ধর্ম থেকে ছাড়াইয়া ইনসাফের ধর্ম দিন ইসলামের মধ্যে, দুনিয়ার সংকীর্ণতায় তোমরা পড়িয়া আছো, দিলের শান্তি নাই, আপোষের মধ্যে তোমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, তোমাদেরকে এটার থেকে আমরা উদ্ধার করার জন্য আল্লাহ আমরা ফাটাইছে, আমরা কি এমনি আইসি মনে করো? বলে যে তোমরা কি করতে, বলে কলমা পড়ো, আমরা নতুন হয়ে যাও, বলে যদি এটা না মানি, বলে ট্যাক্স দাও, কইতে ফুরা, বলে যদি ট্যাক্স না দিই তো কি হইব, বলে এখন তলোয়ার বাড়ি করছে, এই তলোয়ার দিয়ে আল্লাহ তোমাদের আমাদের মধ্যে ফয়সলা করে দিব। বাদশাহ ভয় পেয়ে গেছে, রাজ দরবারের মধ্যে এইরকম একটা ছোটো মানুষ এইরকম করলো, আসলে যে আল্লাহর জন্য জান দিতে চায় তার কোনো ভয় আছে? ভয় তো নাই, মালেরও কোনো ভরোয়া নাই। তা এখন কয় যে তাইলে তুমি যে কথা কইছো, আমার একটু টাইম দাও, আমাদের তো অনেক কি আছে, অনেক গভর্নর আছে, এগুলো সবরে খবর দিয়ে আনতে হইব। বলে কয়দিন চাও? হ্যাঁ কইছে, বলে না 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 শুনো, কয়দিন দিবেন আপনারা? বলে তিন দিন, এর বেশি না। না না, এত আমার বিশাল দেশ, এতগুলো গভর্নর আইতে তো অনেক সময় লাগবো। বলে শুনো, এটা আল্লাহর আল্লাহ রসুলের সুন্নত যে দুশ্মনের সাথে যদি তোমরা দাওয়াত গ্রহণ না করে তিন দিন টাইম দিবা, তিন দিন টাইমের ভিতরে যদি কলমা পড়ে পড়বো, আর না হইলে আল্লাহ তোমাদের আর তাদের মধ্যখানে ফয়সলা করবো, তলোয়ার চালাই দিবা, তিন দিনের বেশি সময় দেওয়া যাবে না। কয় যে তুমি কি এরা সবের আমির? বলে শুনেন, আমি আমির না, আমি সাধারণ পাবলিক, কিন্তু আমরা মুসলমান জাতি এরকম সাধারণ এক পাবলিকে যদি কোনো অন্য কেউ সাথে ওয়াদা করে তো আমাদের আমিরের উপরে জিম্মাদারি, সে এটা পুরা করত। আমি যদি একটা কইয়ে যাই তো আমিরে ওইটা মানতে বাধ্য। এখন কইতেছে তাইলে আমার একটু সুযোগ দাও, আমি বুঝি তুমি যাও। আল্লাহ আমরা প্রত্যেক এই উম্মতের পুরুষ মহিলা আলিম গাইরে আলিম, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, ছোটো বড়, সবরে দিয়ে আল্লাহ সারা দুনিয়ার মানুষের জন্য পাঠাইছে। যেই বাচ্চা আজকে পয়দা হয়েছে সেও সারা দুনিয়ার জিম্মাদারি লিয়ে আইছে, নবীর উম্মতে পয়দা হয়েছে, শেষ নবীর উম্মতে, এই জন্য সারা দুনিয়ায় যাওয়ার আমরা নিয়ত করি। তো এরা আছেন নি ভাই, এই জন্য দেখেন হজরত জি মৌলানা মুহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে তিন চিল্লা দিল, তার বিদেশে যাওয়ার কওয়াইদ শর্ত পুরা করে লিছে। এখন তার জিম্মায় এলাকায় ফাস্ট কাম করতো, ফাস্টবুট বানাইতো, ফাস্টবুট বানাইছে, সফরের অর্ধেক তৈরি হয়ে গেছে, বলে বাকি অর্ধেক এটার জন্য সালাতুল হাজত করতো, জাহিরি আসবাব তৈরি করতো, সৎকা দিত, আল্লাহ পাকে সুযোগ করে দিবেন, চলে যেত। এই জন্য ভাই যাদের তিন চিল্লা হয়েছে অনেকদিন ধরে আপনারা, এখন এটা আমাদের চালাই দিব আলহামদুলিল্লাহ, জেলা জেলার থেকে জমাত আসতে আছে, অন্যান্য জেলার থেকে প্রচুর জমাত আসতে আছে আলহামদুলিল্লাহ, রোজা নাই, এখন জমাত কি হয় ওই আগের মতো ফয়সলা হইতেছে, বিভিন্ন দেশে যাইতেছে, কোনো দেশের মধ্যে সাত আটটাও চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন টঙ্গি টঙ্গিওয়ালারা মেহরবানি করে বলেন যাদের তিন চিল্লা হয়েছে পুরানো, আপনারা বিদেশের জন্য কে কে তৈরি আছেন, দাঁড়ান দাঁড়ান, আগে আপনারা জমাতবন্দি যারা হয়ে গেছেন এরা সারা অন্যরা দাঁড়ান 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 দাঁড়ান, আল্লাহরে দেখান দাঁড়ান, আল্লাহরে দেখান ভাই দুস্ত, মাল দিছে আল্লাহ, আবার আল্লাহ আমার খরচ দাও, আবার আল্লাহ কি বলেন জানেন, আমার কাছে জমা রাখো, লা হারাকাওয়ালা গারাকাওয়ালা সারা, আমার কাছে যদি আমানত রাখো আগুনে জ্বালাইতে পারবে না, চুরিও করবো না, আর পানিতে ডুববেও নষ্ট হইব না, আর এমন সময় দিব যে সময় তোমার তুমি কেউর কাছে পাবে না, অর্থাৎ কিয়ামতের দিনই আমানত। জি বলেন ভাই, আরও দাঁড়ান, যে আমরা দূরের চেয়ে দূর পাঁচ মাস সময় তিন লাখ খরচ করবো, আড়াই লাখ করবো, দুই লাখ করবো, দেড় লাখ করবো, মাশাল্লাহ,
পাক্কা নিয়ত, দুসরা দুসরা নাই। আপনারা পিছনে আসেন ভাই, পিছনে আসেন, পিছনে পিছনে আসেন জি। আপনারা আসা পড়েন বিদেশে যাওয়ার জন্য না, যারা তৈয়ার আসেন আসেন ভাই। মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ বেহাত কবুল ফরমাক, জান মাল ইমান আমল হায়াত জিন্দগির মধ্যে আল্লাহ বরকত আতা ফরমাক, বিদেশে যাওয়ার জন্য আল্লাহ পাকে আসান ফরমাক। আচ্ছা ভাই, এখন হইলে ওনারা তো বিদেশে গেছেন, কারণ দেশের ভিতরে 4 মাস 40 দিন নগদ চিল্লার জন্য কে কে তৈয়ার আছেন দাঁড়ান তো। চিল্লা নিয়ত করে যারা আইছেন, 3 চিল্লা নিয়ত করছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়াই যান দাঁড়াই যান, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, 3 চিল্লা চিল্লা মাশাল্লাহ, দাঁড়ান দাঁড়ান। আর এমনি কালকে থেকে এখান থেকে আপনারা যাইবেন, 3 চিল্লা চিল্লা এখানে দোয়া হইব, মুসাব হইব, জমাতবন্দি এখানে হইব, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যারা 3 চিল্লা চিল্লায় যাবেন দাঁড়ান দাঁড়ান, মাশাল্লাহ। আরও দাঁড়ান ভাই, আরও দেখবেন না কত জমাত আজকে রাত্রি আই যাইব, কালকে হেদায়তের কথা হইব, এখানে 10টার থেকে 12টা পর্যন্ত এবারে সব আমল শুরু হয়ে যাইব। এই জন্য দাঁড়ান ভাই, মাশাল্লাহ। আপনারা হইলেন সৌভাগ্যবান যে আপনারা আগে দাঁড়াই গেছেন, আপনারা আগে আসেন, পিছনে আপনারাও আসেন, আসেন পিছনে আসে বলেন, পিছনে আসেন, যারা দাঁড়াইছেন এনাদেরকে জায়গা দিয়ে দেন, পিছনে আসেন, মাশাল্লাহ মাশাল্লাহ জি। আসেন ভাই আসেন, আল্লাহ আপনারা কবুল ফরমাক, বেহাত কবুল ফরমাক, জান মাল আল কাল বিবি বাচ্চা হর হালের মধ্যে আল্লাহ বরকত আতা ফরমাক। আর হইল ভাই, দেখেন এখন আমরা অল্প সময় এক ব্যবসা করব, ব্যবসা করতে রাজি আছেন? আর সেই ব্যবসাটা হইল হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন যে আল্লাহ আমি যে দাওয়াত দিমু, আমারে পুরস্কার কি দিবেন? দেখেন সহজ করে দিয়েছেন আমরা, বলে যে তুমি যে দাওয়াত দিবা প্রত্যেক কথার বিনিময় 1 বছরের এবাদতের সওয়াব দিব। এখন দেখেন অনেক ভাই 3 চিল্লা চিল্লার জন্য তৈয়ার হয়েছেন, অনেক ভাই বিদেশের জন্য দিয়েছেন, অনেক ভাই তৈয়ার হইতে পারেন নাই, এই জন্য এখন আমরা হালকা লাগাই লাগাইয়ে কী করব, যার 3 চিল্লা হয় নাই ওই ভাইয়ের আমরা 3 চিল্লার জন্য তৈয়ার করি, কখন থেকে সে বাইরে বেরিয়ে ঠিক করি। 3 চিল্লা হয়ে গেছে মৌত পর্যন্ত, দুনিয়ারে 2 নম্বর রাখে আর দিনের কামড়ে 1 নম্বর রাখে, এটার জন্য তৈয়ার করি, চিল্লার জন্য তৈয়ার করি। এই জন্য ভাই একটু হালকা লাগান, কয়েকটা মিনিট দাওয়াত দেন, অনেক কথা হয়ে গেছে, এই জন্য আপনারা আপোষের মধ্যে একটু দাওয়াত দেন, এরপরে আপনারা হালকা আর বসবেন, এলার মতো কাম হইব, হালকা বানান হালকা বানান বানান, 3 জন 2 জন 3 জন।